الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الشيخ العلامة المشبهة وهم وسط في باب أفعال الله بين الجبرية والقدرية وغيرهم وفي باب وعيد الله بين المرجئة والوعيدية من القدرية وغيرهم وفي باب أسماء الإيمان والدين بين الحرورية والمعتزلة وبين المرجئة والجهمية وفي باب أصحاب رسول الله صلى الله عليه وسلم بين الرافضة والخوارج مهن الله سمست برشمسا جي الله رب العالمين اكو اكو جار كونو شريك نين যিনি তার দিন ইসলাম যা মনোনীত করেছেন আমাদের জন্য তা হচ্ছে মধ্যম পন্থা, যার দুই দিকে রয়েছে গুমরাহি ভ্রষ্টতা। এই মধ্যম পন্থাতে যারা ঘাটতি করে তারা গুমরাহ পথভ্রষ্ট, আর এই মধ্যম পন্থার চাইতে বেশি বাড়াবাড়ি যারা করে তারাও পথভ্রষ্ট গুমরাহ। দীন ইসলাম যেমন মধ্যম পন্থা, সুতরাং মুসলিমরা হবে মধ্যমপন্থী। যারা সত্যিকার মুসলিম তারা মধ্যমপন্থী, তারা ধর্মের নামে বাড়াবাড়ি করবে না। ধর্মের নামে বাড়াবাড়ি হচ্ছে, দীন ইসলাম হচ্ছে তৌহিদের দীন, তাতে শিরক করা, নেকির আশায় শিরকের মাধ্যমে আল্লাহকে পাবে, কবর মাজার পূজা করে আল্লাহকে পাবে, কবর মাজারে সেজদা করে পীরকে সেজদা করে পীরের অন্ধ ভক্ত হয়ে আল্লাহকে পাবে, এটা হচ্ছে বাড়াবাড়ি করা। তেমনি বাড়াবাড়ি হচ্ছে বিদআত। দীন ইসলাম মধ্যম পন্থা, দীন ইসলাম হচ্ছে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ, আর বাড়াবাড়ি হচ্ছে ধর্মের নামে নতুন নতুন কাজ করা, বিদআত। সুতরাং দীনের ক্ষেত্রে যারা বিদআত করে তারা হচ্ছে এমন যারা পথভ্রষ্ট, কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর যারা গুমরাহিতে লিপ্ত তারা হচ্ছে গুমরাহ পথভ্রষ্ট। এরকম দীনের ক্ষেত্রে বাড়াবাড়ি যারা চরমপন্থী তারা করে, যারা মুসলিম মধ্যমপন্থী, কোরআন সুন্নাহ ভিত্তিক যারা দীন ইসলাম পালন করে তারা কখনো চরমপন্থী হয় না। তারা অন্যায়ভাবে কাউকে খুন করা হালাল মনে করে না, এবং মুসলিমদের ক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করে। কাফেরদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশ করেছেন সেটাই তাদের হচ্ছে পথ। তারা এক কথায় চরম পন্থা অবলম্বন করে না, চরমপন্থীরা বাড়াবাড়িকারী, মুশরিক শিরিককারীরা, বিদাতকারীরা, আর যারা চরমপন্থী খারেজি তারা হচ্ছে বাড়াবাড়িকারী। এরা একদিকে বাড়াবাড়ি করেছে, গুমরাহ হয়েছে, আরেকদিকে মুসলিম সমাজের অধিকাংশ মানুষ যারা দীনের ফরজ ওয়াজিবের ক্ষেত্রে চরম ঘাটতি করেছে, ত্রুটি করেছে, বেপরোয়া তারা দীনের ফরজ ওয়াজিবের ক্ষেত্রে বহু ফরজকে তারা পরিত্যাগ করে এবং বহু হারামে তারা ডুবে আছে, কোনো পরোয়া করে না হারাম থেকে বাঁচার ক্ষেত্রে। হারাম খেল না হালাল খেল কোনো চিন্তা তাদের নেই। অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম। দীন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, এই দুটো দল হচ্ছে গোমরাহ, যারা ফরজ ওয়াজিবে ত্রুটি ঘাটতি করে, হারাম নাজাজে লিপ্ত থাকে, এরা গোমরাহ পথভ্রষ্ট হয়েছে। আর পথভ্রষ্ট হচ্ছে যারা ধর্মের নামে বাড়াবাড়ি করে। এই দুইটি গোমরাহ দল হচ্ছে সবচেয়ে বড় দল মুসলিম সমাজে। এর মাঝখানে হচ্ছে দীন ইসলাম, আর এদের মাঝামাঝি হচ্ছে উম্মতে মুসলিমা, যারা সত্যিকার মুসলিম,
তারা ফরজ আজেবে কোন ত্রুটি করে না, হারাম না যায় যে লিপ্ত থাকে না, ভুল হয়ে গেলে দ্রুত সংশোধন করে। আর তারা শিরককারী হয় না, বেদাতকারী হয় না, তারা চরমপন্থী হয় না, তারা সন্ত্রাসী জঙ্গি হয় না। এই ছিল মধ্যম পন্থা সম্পর্কে সংক্ষিপ্ত ভূমিকা। কারণ আজকে আমাদের আলোচনায় হচ্ছে মুসলিম জাতির মাঝে বিভিন্ন যে দল উপদল সৃষ্টি হয়েছে, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। বিভিন্ন দল ফিরকা যে পয়দা হয়েছে, একদল বহু দলকে জন্ম দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর ভবিষ্যৎবাণী যে উম্মত 73 দলে বিভক্ত হবে, একটি দল শুধু হকপন্থী হবে যারা কোরআন সুন্নার অনুসারী হবে, সাহাবায়ে কেরামদের আদর্শের অনুসারী হবে, এই দলটি একমাত্র জান্নাতে যাবে, বাকি 72টি জাহান্নামে যাবে। এইদিকে গুমরা হয়েছে না ওইদিকে গুমরা হয়েছে, এইদিকে রাস্তা থেকে নেমেছে না ওইদিকে রাস্তা থেকে নেমেছে, দিনের ক্ষেত্রে ঘাটতি ত্রুটি করে রাস্তা থেকে নেমেছে দিনের সিরাতে মুস্তাকিম থেকে, আর না হলে বাড়াবাড়ি করে দিন ইসলামের রাস্তা থেকে নেমে গেছে রাজপথ থেকে, যার ফলে এই 73টি দলের মধ্যে 72টি জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই দলটি ফিরকায় নাজিয়া নাজাত প্রাপ্ত দল, যেই দলটি হচ্ছে তায়েফায় মানুষরা সাহায্য প্রাপ্ত দল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে এই ভাষাগুলি রয়েছে, সেই দলই হচ্ছে আহলে সুন্নাতে ওয়াল জামাআহ, কোরআন এবং সুন্নার অনুসারী এবং সাহাবায়ে কেরামদের দলের অনুসারী। নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শের অনুসারী সুন্নাহ, আহলে সুন্নাহ মানে আর আল জামাআহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের যে জামাত, ওই জামাতের অনুসারী। এই উম্মতের আহলে সুন্নাত ওয়াল জামাত উম্মতে যতগুলি ফিরকা দল উপদল বেরিয়েছে তাদের মাঝখানে রয়েছে, তাদের মাঝে তারা মধ্যমপন্থী। যেমন মুসলিমরা সারা বিশ্বে যত ধর্ম অবলম্বী রয়েছে তাদের মাঝে মুসলিম হচ্ছে মধ্যমপন্থী। তাহলে এখানে দুটি বিষয়, প্রথম মুসলিমদেরকে নিয়ে আলোচনা করি, যে মুসলিম আর যারা অমুসলিম কাফের। কাফেররা দুই দিকে পথভ্রষ্ট হয়েছে, কেউ বাড়াবাড়ি করে পথভ্রষ্ট হয়েছে কাফের হয়েছে, আর কেউ ঘাটতি ত্রুটি করে কাফের হয়েছে, এফরাত এবং তফরিদ। জি, কাফেররা দুই দিকে গোমরা হয়েছে, মুসলিম জাতি হচ্ছে মধ্যম পন্থী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 143 এই বিষয়টি ইরশাদ করেছেন, ওকাজালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, অনুরূপ আল্লাহ বলছেন ওকাজালিকা জাআলনাকুম, হে মুসলিম জাতি তোমাদেরকে আমি বানিয়েছি উম্মাতান ওয়াসাতা, মধ্যম পন্থী জাতি উম্মাত। মধ্যমপন্থী ওয়াসাতুন মানে মধ্যমপন্থী, ওয়াসাতুন মানে শ্রেষ্ঠ হয়, ওয়াসাতুন আরবি ভাষাতে ওয়াসাতুন এই খিয়ারুন ন্যায়পরায়ণ, আর মধ্যমপন্থী যারাই তারাই হচ্ছে ন্যায়পরায়ণ, মধ্যমপন্থী যারা তারাই হচ্ছে শ্রেষ্ঠ। যেমন অন্য আয়াত আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মাহ। মুসলিম জাতি হচ্ছে সমস্ত কাফের যতগুলি রয়েছে তাদের মাঝে মধ্যমপন্থী, এইরকমই আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মুসলিম জাতির মধ্যে যত ফিরকার দল বেরিয়েছে সবগুলি দলের মাঝে হচ্ছে মধ্যমপন্থী। মুসলিম কাফের ইহুদি হয়ে গেছে অথবা খ্রিস্টান হয়ে গেছে বা হিন্দু হয়ে গেছে, এই কথা যেমন শোনাই যায় না বললেই চলে, শোনাই যায় না, তাও ব্যতিক্রম। কখনো আপনি শুনতে পেলে জানবেন যে তার 10-20 বছর আগে সে ইসলাম থেকে বেরিয়ে মুরতাদ হয়ে গেছে, সরাসরি হঠাৎ করে একজন ধার্মিক মুসলিম কোথাও খুঁজে পাবে না যে একজন ধার্মিক মুসলিম আল্লাহকে জানে, রসুলকে জানে, দিন ইসলাম জানে, আর দিন ইসলাম পাবন্দী করে হঠাৎ করে মুরতাদ হয়েছে, খুঁজে পাবেন? পৃথিবীতে খুঁজে পাবেন না। যারা দু একটা মুরতাদ হচ্ছে ওরা 10-20 বছর আগে থেকে মুরতাদ হয়ে আছে, ও ইসলামে ঢুকেই, ও জন্মসূত্রে শুধু ইসলাম হয়তো পেয়েছিল। এইরকমই দেখবেন যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর অনুসারী তারা কোনদিন বিদাতি হয়নি, কখনো খুঁজে পাবেন না যে সেই আকীদার লোক ছিল আর সে কবর মাজার পূজা শুরু করে দিয়েছে, হ্যাঁ পীর পূজা শুরু করে দিয়েছে, খুঁজে পাবেন না ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম আল্লাহর ইচ্ছা হইলে হইতে পারে। এর বিপরীত গুলো হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করছে, এইরকমই হাজার হাজার শিরক বিদাতকারী মুসলিম সমাজের তারা সহি আকীদা গ্রহণ করছে, লক্ষ লক্ষ
শুধু বাংলা ভাষায় না, সারা বিশ্বের সমস্ত ভাষাই ভ্রান্ত আকিদা, সুফি আর পীর মুরিদি আর কবর মাজার পূজা আর অন্ধত্ব আর অন্ধ মজহাবের তকলিদ, এসব থেকে তওবা করে অসংখ্য ভ্রান্ত পথের পথিক মুসলিমরা সহিফাতে ফিরে আসছে, কোরআন সুন্নার দিকে ফিরে আসছে, দলিলের দিকে ফিরে আসছে, চোখ খুলছে। এই বিষয়গুলি কি প্রমাণ করে যে দীন ইসলাম হচ্ছে দীনে হক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন। ঠিক তেমনি প্রমাণ করে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, সহি আকীদার উলামায়ে কেরামদের পথ, এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া পথ, সাহাবায়ে কেরামদের আদর্শ পথ, যার ফলে সেই দিকে একটা আকর্ষণ আছে, দলিলের দিকে মানুষের আকর্ষণ আছে, চোখ খুলে যাচ্ছে, ছুটে আসছে, কত রকমের কষ্ট নির্যাতন বরদাস্ত করতে হচ্ছে, তারপরেও সহি আকীদার দিকে ফিরে আসছে। যেমন দীনে ইসলামের দিকে অমুসলিমরা অনেকে ফিরে আসছে পড়াশোনা করে, ধার্মিক জি, আমাদের ইসলাম সেন্টার একজন মিশরি ইজিপশিয়ান এসছে নতুন, এখন বিরুদ্ধ আমাদের অফিসে দেখবেন দাড়ি সাদা হয়ে গেছে, সে খ্রিস্টানদের ধর্মগুরু ছিল, পাদ্রি ছিল, জি খ্রিস্টানদের পাদ্রি ছিল, খ্রিস্টানদের পাদ্রি একজন ধর্মগুরু মানে মুসলিমদের বড় একজন আলেম, পৃথিবীতে খুঁজে পাবেন মুসলিমদের একজন আলেম কেউ খ্রিস্টান হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, হিন্দু হয়ে গেছে, খুঁজে পাবেন পৃথিবীর ইতিহাসে খুঁজে পাবেন না। আর কেউ যদি বলে তো সে আসলে, যেমন কিছুদিন আগে একটা বাংলাদেশে এরকম ঘটনার কথা শোনা গেছে, তাহলে সেটা কোন আলেমও ছিল না, আর মসজিদ এমতি করে সেটা কারো কোন অমুসলিমদেরই একজন কোন গোয়েন্দা ছিল অথবা আর কিছু ছিল, এরকম কিছু ছিল মুসলিমদেরকে বিব্রত করার জন্য বা বিভ্রান্ত করার জন্য, যে দেখো একজন হুজুর কি হয়ে গেছে, হিন্দু হয়ে গেছে দেখানোর জন্য, আসলে ও আসলে মুসলিম না, মুসলিমের সন্তান না। আসল বিষয়ের দিকে ফিরে আসছি, সেটা হচ্ছে আজকের বিষয়বস্তু। শেখ সালেহ ফওজান হাফেজাহুল্লাহ তাআলা বলছেন, মাকানাতু আহলি সুন্নাতি ওয়াল জামা বাইনা ফিরাকিল উম্মাহ, মুসলিম উম্মতে যে অনেক দল উপদল রয়েছে, এসব দল উপদলের মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান, আহলে সুন্নাত জামাতের অবস্থান কিসের মাঝে, বাইনা ফিরাকিল উম্মাহ, এই উম্মতে যে অনেক দল উপদল আছে, এই দলগুলির মাঝখানে, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়া, মুজাদ্দিদিয়া, তরিকা আর শেষ নেই, আর কত রকমের যে তরিকা, কত রকমের নাম, এই সমস্ত ফিরকা এইরকমই, শিয়া, জাহমিয়া, কাদেরিয়া, জাবরিয়া, বেশ কিছু নাম আসবে, খারেজি, এই সমস্ত গোমরা দলগুলির ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কোথায়? জবাব হচ্ছে অবস্থান হচ্ছে মাঝখানে। এই দলগুলি হয় এইদিকে গোমরা হয়ে জাহান্নামের রাস্তায় গেছে, আর না হলে এইদিকে গোমরা হয়ে জাহান্নামের রাস্তায় গেছে, আর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা। এখন ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলেছেন এই বিষয়ে তা শুনি আমাদের আকিদা আল ওয়াসিতিয়ার দর্শে। আজকে পর্ব হচ্ছে বিশতম পর্ব, বিশ নম্বর পর্ব। বলছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, বাল হুমুল ওয়াসাতু ফি ফিরাকিল উম্মতি, আহলে সুন্নাত ওয়াল জামাতরা হচ্ছে এই উম্মতে যতগুলি দল উপদল বেরিয়েছে, ফেরাক ফিরকাতুন বহুবচন, যতগুলি দল উপদল বেরিয়েছে সবগুলির মাঝে আল ওয়াসাত মধ্যম পন্থী, মাঝামাঝি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান হচ্ছে মাঝখানে। কামা আন্নাল উম্মাতা হিয়াল ওয়াসাতু ফিল উমামে, যেমন এই মুসলিম জাতি, প্রথম বলা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে, তাই না, আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যম পন্থী কাদের মাঝে, এই উম্মতে যতগুলি দল উপদল রয়েছে তাদের মাঝখানে, অনেকগুলি দল, কিছু দল এদিকে আছে, কিছু দল ওইদিকে আছে, আর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা। যেমন অনেক ধর্মের লোক রয়েছে পৃথিবীতে, হ্যাঁ, ইহুদি, খ্রিস্টান, বুদ্ধিস্ট, শিখ, জৈন, হিন্দু আর এরকম বহু ধর্মাবলম্বী রয়েছে, এই সমস্ত ধর্ম অবলম্বীদের মাঝে এই উম্মতের অবস্থান কোথায়? মাঝখানে। এই উম্মত হচ্ছে মুসলিম জাতি, হচ্ছে মধ্যমপন্থী, আর এই যে কাফের বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, এরা হয় এইদিকে গোমরা হয়েছে, নয় ওই দিকে গোমরা হয়েছে, কত প্রশ্ন। বলছেন কামা আন্নাল উম্মাতা হিয়াল ওয়াসাতু ফিল উমাম,
ঠিক যেমন এই উম্মতে মুসলিমা বা মুসলিম উম্মাহ হিয়াল অসাত মধ্যমপন্থী ফিল ওমাম অন্য অন্য উম্মত বা জাতির মাঝে, অন্য অন্য জাতির মাঝখানে। কেমন করে এই মুসলিম জাতি অন্য অন্য জাতির মাঝখানে এক সাইডে নয়, এটা একটু সংখ্যা বুঝি। দুটো জাতি যারা দাবি করে যে আসমানি কিতাব বিশ্বাসী, অন্য জাতিদের কাছে আসমানি কিতাব নেই, যেন হিন্দুদের কিতাব হচ্ছে ব্রাহ্মণদের বা আর্যদের রচনা করা, এইরকমই আপনার বুদ্ধিস্টদের বৌদ্ধদের যা রচনা করেছে বলেছে তাই। কিন্তু ইহুদি এবং খ্রিস্টান, ইহুদিদের দাবি যে আমাদের তাওরাত হচ্ছে আসমানি কিতাব, আসমানি কিতাব আসমানি, কিন্তু সেই কিতাবটি কি করেছে তারা বিকৃত করেছে, অনেক রদ বদল করেছে, কমিয়ে দিয়েছে, সে কাট ছাঁট করেছে, আর কিছু বাড়িয়ে দিয়েছে নিজের মনোপুত করার জন্য। খ্রিস্টানদের কাছে কোন কিতাব আছে? ইনজিল, কিন্তু ইনজিলও এরকমই তাহরিফ বিকৃতি ঘটিয়েছে, যেগুলি প্রয়োজন যেগুলো হালাল করতে বাড়িয়ে দিয়েছে ওগুলোকে, এগুলো খুব কষ্ট লাগে, এগুলো মানতে কষ্ট লাগে, ওগুলো কি করে দিয়েছে ছাঁটাই করে দিয়েছে, এগুলোকে এভাবে বিকৃত করেছে। কোরআন কারীম একমাত্র সুরক্ষিত কিতাব, আসমানি গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে মাহফুজ, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফেজ, নিশ্চয় আমি যিকর, কোরআন কারীম হচ্ছে সবচেয়ে বড় যিকর, আর তারপরে যিকর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস হচ্ছে উপদেশ, আর কোরআনে কারিমের ব্যাখ্যা, সেজন্য তার হেফাজত আল্লাহ ব্যবস্থা করেছেন। কোরআনে কারিম আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফেজুন, আর নিশ্চয়ই আমি তার হেফাজত অবশ্যই করব, লাহাফেজুন অবশ্যই আমি হেফাজত করব আল্লাহ বলছেন। কেমন করে মাঝখানে এই উম্মত অন্যান্য অমুসলিম জাতিগুলির মাঝখানে এই ইহুদি এবং খ্রিস্টানদের বোঝায়? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে একদল বাড়াবাড়ি করেছে, একদল ঘাটতি করেছে, কথাই না বললাম, এই দুটো জাতি দিয়ে বোঝায়। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বিশ্বাস রাখে? ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, আল্লাহর পুত্র। কি করলো? এরা ঘাটতি করলো না বাড়াবাড়ি করলো? বাড়াবাড়ি করলো। আল্লাহর গোলামকে কি বানিয়ে দিল? আবদুল্লাহকে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বানিয়ে দিল, আল্লাহর সন্তান বানিয়ে দিল, বাড়াবাড়ি করলো। শুধু তাই নয়, আল্লাহর পুত্র যখন, তো রাজার পুত্র হ্যাঁ কি হয়, হ্যাঁ রাজপুত্র না, তো ওই রকমই তাকেও আল্লাহ বানিয়ে দিল। এই জন্য ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ হচ্ছে তিন, এলা এক, আর এক এলা হচ্ছে ঈসা, আর স্ত্রী রাজকুমারী রানী হ্যাঁ স্ত্রী, সুতরাং সেও সেও ইন্নাল্লাহ সাল তৃতীয় কথা। মারাবাড়ি করে কি করলো? কাফের হইল, মুশরিক হইল খ্রিস্টানরা। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিরা কি করলো? হ্যাঁ বলেন, কি করলো? কেমন কেন নিচে নামাইল? ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিদের ধর্ম পুস্তক রয়েছে যে ওর মা তো বিয়ে হয়নি, বিয়ের কথাবার্তা হয়েছিল হ্যাঁ জোসেফ আর নাজ্জারের সাথে, ইউসুফ নাজ্জার যাকে বলা হয়, ওর সাথে, ওর সাথে কুকাজ করেছে ওর মা আউযুবিল্লাহ, আর এইভাবে যার সন্তান হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আউযুবিল্লাহ, কাদের কাছে? ইহুদিদের কাছে। শুধু নিচে নামাইলো, কতদূরে পৌঁছালে চিন্তা করেন। এই ভাষাটা যদি আপনার আর কোন একটা সাধারণ মানুষ সম্পর্কে বলা হয় তো কত বড় তাকে আঘাত লাগবে, সবচেয়ে বড় গাল, তাই না? যার জন্মাইছে কিনা ও হারাম, হারাম আসলে যার সন্তান, যার সন্তান সমাজে কত নিকৃষ্ট মনে করা হয়, হ্যাঁ কত নিচু নজরে তাকে দেখা হয়, যার সন্তান মারিয়ে দিল। তারপরে ঈসা আলাইহিস সালামকে খুন করার জন্য তারা, তাদের যত প্রয়াস ছিল প্রয়াস চালাল, আল্লাহ আকাশে না উঠেলে তারা তো বলছে আমরা খুন করে ফেলেছি, তাই না? খুন করে ফেলেছি, কি করলো এরা? কি করলো এরা? আল্লাহর দিনে কি করলো? ঘাটতি করলো, ঘাটতি করলো। আল্লাহর দিন হচ্ছে আব্দুল্লাহ ওয়া রাসূলিহি, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, এর মধ্যে যার সন্তান, আর এত কোথেকে নবী হইল, মারা গেল কোন করেন, ইহুদিরা গোমরা হয়েছে, তাফরিদ ঘাটতি করে, মানহানি করে, আম্বিয়া রসুলগণের, আম্বিয়া রসুলকে খুন করে, অনেক নবীদেরকে তারা খুন করেছে, কোরআন কারীমে রয়েছে, তার মধ্যে তাদের দাবি যে ঈসা আলাইহিস সালামকে খুন করেছে। আর
খ্রিস্টানরা বাড়িয়ে দিল, উপরে উঠিয়ে দিল। ইসলাম কি শিখেল আমাদেরকে? আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলিমরা কি বলে? হ্যাঁ, ইহুদির ওমা কাতালুহু মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহু, এরা খুনও করেনি আর সুলেও চড়াইতে পারেনি। আর তিনি ইবনুল্লাহ না, আব্দুল্লাহ ওয়া রাসূল, আব্দুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল। তো এটা তো বুঝলেন। এখন পাঁচটি বিষয় বর্ণনা করবেন লেখক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আর পাঁচটি বিষয়ের ক্ষেত্রে পাঁচ দুগুণে দশটি, একটা ফিরকা এদিকে গোমরা হয়েছে, একটা দল এদিকে গোমরা হয়েছে, আর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। পাঁচটি যখন বিষয় বর্ণনা করা হবে তো পাঁচ দুগুণে দশটি গোমরা পথভ্রষ্ট দলের কথা উল্লিখিত হবে। এই দশটি দলের কথা আজকে দর্শক পড়বেন। সংক্ষেপে বলি, বলছেন যে ফাহম ওয়াসাতুন ফি বাবে সিফাতিল্লাহ সুবহান ওয়া তাআলা, সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ সুবহান ওয়া তাআলার গুণাবলীর ক্ষেত্রে মধ্যমপন্থী, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে মধ্যমপন্থী। কাদের মাঝে? একদল হচ্ছে আহলুত তাতিল আল জাহমিয়া, জাহমিয়া যারা মুআত্তিলা, তাদের একটা নাম হচ্ছে মুআত্তিলা, আরেক নাম হচ্ছে জাহমিয়া। আর আরেকটি দল হচ্ছে আহলুত তামসিল আর মুশাববিহা, এর বিপরীত। একদিকে মুশাববিহারা গোমরা হয়েছে ফিরকা, আর আরেক ফিরকা দল হচ্ছে জাহমিয়া মুআত্তিলা যারা গোমরা হয়েছে। এই দুই গোমরা দলের মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জি, কিসের ক্ষেত্রে? বিষয়বস্তু কি? আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে। আল্লাহর গুণাবলী সম্পর্কে এতদিন পড়ে আসলেন, যে এই ১৯টা পর্ব পর্যন্ত পড়লেন, কোরআন কারীম আয়াত দ্বারা পড়লেন কিছু, তারপরে বিশ্বাস হাদিস দ্বারা পড়লেন। জি হ্যাঁ, আহলে সুন্নাত জামাতের আকীদা জেনে ফেলেছেন কি, যে আল্লাহ রাব্বুল আলামিন যেসব গুণাবলী তার সম্পর্কে বলেছেন, নিজ সম্পর্কে অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি আল্লাহ জানেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি জানেন, আমাদের চেয়ে বেশি জানেন। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা আমরা বিনা বিকৃতিতে, বিনা অস্তি, বিনা ধর্ম নির্ণয় করাই, বিনা কোনো কিছুর সাথে তুলনা করাই, আমরা কি করি? বিনা অপব্যাখ্যাই বিশ্বাস করি। সুতরাং কোরআনে আছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, এটা হচ্ছে আল্লাহর গুণ, হাত হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহ বৈশিষ্ট্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে। এখন এই হাতের ক্ষেত্রে দুই দল গোমরা হয়েছে, আর আহলে সুন্নাত জামাত হচ্ছে মধ্যমপন্থী, যে আল্লাহ হাত বলেছেন, হাত বিশ্বাস করি, হাতকে না করব না। এক দল গোমরা হয়েছে না করে, আর আরেক দল হাত আছে আমাদের মধ্যে সৃষ্টির সাথে তুলনা করে। তো দুই দল গোমরা, আর আহলে সুন্নাত জামাত হচ্ছে হকপন্থী যারা মধ্যমপন্থী। আর আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে আহলুত তাতিল মুআত্তিলা জাহমিয়া, এই জাহমিয়া নামটি কোথেকে আসলো? শেখ সালেহ ফজল হাফেজাহুল্লাহ তাআলা বলছেন যে আল জাহমিয়াতু, ফাল জাহমিয়াতু নিসবাতুন ইলাল জাহম বিন সাফওয়ান আত-তিরমিজি। তুরমুজ বলে একটা শহর ছিল আজারবাইজান, এখনো আছে তুরমুজ, যেখানে ইমাম তিরমিজিও জন্ম নিয়েছেন। কোন একটা শহরে কোন খারাপ মানুষ জন্মিলে সেই শহরে একবারে দূষিত হয়ে যায় না, ভালো মানুষও জন্মিতে পারে না, পারে না। ইমাম তিরমিজির মতে ইমামও জন্মেছেন সেই শহরে, আবার এই কুখ্যাত এই জাহাম বিন সাফওয়ান হাফিজও জন্মেছে, যে বলছে আল্লাহর কিছু নেই, আল্লাহর কিছুই নেই, কোন স্বীকার করতো না, বলছে আল্লাহ কথা বলে না, বলতে পারে না, আল্লাহ দেখেন না, আল্লাহ শোনেন না, আল্লাহ কিছু নেই। এরা আশারি মাতরিদি চাইতো বেশি গুমরা, বড় গুমরা। জাহামিয়া দলটি কোথেকে এসেছিল বলছে যে জাহাম বিন সাফওয়ান তিরমিজি, মানে তুরমুজ শহরের একজন লোক ছিল, কুখ্যাত লোক। হাওলাই গালাউ আফরাতু ফি তানজি, এরা আল্লাহকে দোষমুক্ত করার ক্ষেত্রে বাড়াবাড়ি, যদি আল্লাহর হাত বলি তো ত্রুটি হয়ে যাবে, আল্লাহর চোখ বলি তো ত্রুটি হয়ে যাবে, হ্যাঁ আল্লাহ কথা বলেন তাহলে ত্রুটি হয়ে যাবে, হাতের তো আমাদের মতো, হ্যাঁ কোনটাই স্বীকার করব না। বাড়াবাড়ি করলো এরা ফিতানজি, আল্লাহকে দোষমুক্ত করার ক্ষেত্রে। হাত্তা নাফা আসমা আল্লাহ ওয়া সিফাতি, এমনকি আল্লাহর নামগুলি অস্বীকার করলো আর গুণাবলীও অস্বীকার করলো, শুধু গুণ না, নাম পর্যন্ত অস্বীকার, রহমান আর রহমত,
রহমান আল্লাহর নাম আর রহমত দয়া হচ্ছে আল্লাহর গুণ, দয়া করা অস্বীকার। কি জন্য? হাজারাম মিনাত তাশবিহে বিজামে, তাদের ধারণায় যদি এগুলো মেনে নি তাহলে আমাদের সাথে যে তুলনা হয়ে যাবে, সৃষ্টির সাথে তুলনা করে দিলাম, ভুল করলাম, না না এটা করবো না, মানবই না এগুলো। তাহলে এই জন্য তাদের নাম কি বলা হয়েছে? জাহামিয়া বলা হয়েছে, জাহাম বিন সাফান তাদের এমাম, সেই জন্য এমামুল কুফর। এমাম মানে সবাই যাবেন, হ্যাঁ ইসলামের এমাম নয়, বোঝা গেছে কিনা? এমামুল কুফর, কুফরির এমাম। ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর অজ্ঞ বক্তারা আছে, হ্যাঁ আলেম ওলামা তাদেরকে বলা হচ্ছে, আল্লামাও বলা হচ্ছে, ইমাম খোমেনি, ইমাম ইসলামের ইমাম না, ও কুফরির ইমাম, শিরকের ইমাম, গুমরাহির ইমাম, ইমাম উদ্দালালা বলতে পারেন। কিন্তু এমন ভাবে এই ওয়াইজ বক্তারা বলছে, মানুষ তো মনে করছে বাপরে বাপ বিশাল ব্যাপার। ইমাম খোমেনি মানে যেমন ইমাম আবু হানিফা, শাফি মালিক, ইমাম আব্দুল কাদির হয়, জিলানি হয়, ওই রকম ইমাম কিভাবে জাতিকে গুমরা করছে সব বক্তারা? আর এদেরকে মুসলিম সমাজ এত অজ্ঞ যে এদেরকে আল্লাহ বানিয়ে দিয়ে বসে আছে। এই ছিল জাহাম বিন সাফওয়ানের আকীদা, আর তার অনুসারীদেরকে জাহামিয়া বলা হয়। আর তারা যেহেতু আল্লাহর নাম গোনাবলী অস্বীকার করেছে, এই জন্য তাদেরকে কি বলা হয়? অস্বীকার করাকে তাতিল বলা হয়, মানে নিষ্ক্রিয় করে দাও, আল্লাহর কোন নাম নেই, গুণ নেই, নিষ্ক্রিয় করে দাও এগুলোকে। এই যে শব্দগুলো এসছে আল্লাহর নাম গোনাবলী করা না দিয়েছে, তাহলে এগুলো হচ্ছে নিষ্ক্রিয়। সেজন্য তাদের নাম কি হয়ে গেল? মুআত্তিলাহ, লিআন্নাহুম আত্তালুল্লাহ মিন আসমাই ওয়া সিফাতি, কারণ তারা আল্লাহকে তার নাম এবং গুণাবলী থেকে নিষ্ক্রিয় করে দিয়েছিল। একটা দল তাহলে হয়ে গেল কি? জাহমিয়া বা মুআত্তিলাহ। আর একটা দল লাগবে মাঝখানে, আহলে সুন্নাতুল জামাত। কথা তো লম্বা হয়ে যাচ্ছে, আহলে সুন্নাতুল জামাত মাঝখানে। তার একটা দলের নাম কি? যারা এর বিপরীত একবারে গেছে, আল্লাহর সব নাম গুণাবলী এমন ভাবে সাব্যস্ত করেছে, বাড়াবাড়ি করেছে, সাব্যস্ত করতে গিয়ে যে কি করেছে, একবারে সৃষ্টির সাথে তুলনা করে দিয়েছে। সুতরাং আল্লাহর চোখ আমাদের চোখের মতো, হ্যাঁ আল্লাহর হাত আমাদের হাতের মতো, আল্লাহর কথা বলা আমাদের কথা বলার মতো। কি হয়ে গেল এদের নাম? তুলনা করাকে তাশবিহ বলা হয়। সুতরাং এই গুমরা দলের নাম হচ্ছে মুশাববিহা, মুশাববিহা, এটা হচ্ছে গুমরা ফিরকা। আর মুআত্তিলা জাহামিয়া হচ্ছে গুমরা ফিরকা। আহলে সুন্নাত জামাত মাঝখানে, সৃষ্টির সাথে তুলনাও করে না, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নাই, এই দিয়ে খণ্ডন হয়ে গেল মুশাববিহাদের। আর ওয়া হুয়াস সামিউল বাসির, তিনি সবকিছু শোনেন আর এবং সবকিছু দেখেন, এই দিয়ে খণ্ডন হয়ে গেল কাদের? জাহমিয়া মুআত্তিলাদের। এই আয়াতটিতে সূরা শুরা লাইসা কামিসলিহি শাই, ওয়া হুয়াস সামিউল বাসির, এই দুটো গুমরা ফিরকার খণ্ডন রয়েছে আয়াতের দুটো অংশে। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, সুতরাং আল্লাহ আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনা করিও না বা কাউকে আল্লাহর সাথে তুলনা করিও না। ওয়াহ সামিউল বাসির, এবং তিনি সবকিছু শোনেন এবং দেখেন, সুতরাং আল্লাহর শোনা যখন সাব্যস্ত, দেখা সাব্যস্ত, তো আল্লাহর জানা, আল্লাহর রহমত, এই আল্লাহর হাত ইত্যাদি আল্লাহর গুণ যেগুলো কোরআন হাদিসে রয়েছে সেগুলি স্বীকৃত সাব্যস্ত। ওয়াহুল তামসিল আল মুশাববিহা সুম্মুবে জাল, এদেরকে মুশাববিহা কেন বলা হলো? লিআন্নাহুম গালাউ ওয়া আফরাতু ফি ইসবাতিস সিফাত, এরা বাড়াবাড়ি করলো এবং চরমপন্থ অবলম্বন করলো। কি ইসের ক্ষেত্রে? ফি ইসবাতি সিফাত, আল্লাহর গুণাবলী সাব্যস্ত করার ক্ষেত্রে। হাত্তা সাব্বাহুল্লাহ বিখালকে, এমন কি আল্লাহকে তুলনা করে দিল কিসের সাথে? সৃষ্টির সাথে। ওমাসালু সিফাতু বিসিফাতিন, আল্লাহর গুণগুলিকে মানুষের গুণের সাথে, সৃষ্টির গুণের সাথে তুলনা করে দিল। তার আল্লাহ আম্মা ইয়াকুলুন। ওয়া আহলুস সুন্নাত তাওয়াসাতু বাইনা তারফাইন, আহলুস সুন্নাত দুই কিনারার মাঝখানে, এই দুই কিনারে দুটো গোমরা হয়ে চলে গেছে মাঝখানে। ফাসবাতু সিফাতিল্লাহ, আল্লাহর গুণগুলিকে আহলে সুন্নাত সাব্যস্ত করেছে। আলাল আলাল ওয়াজহি লায়েক বিজালা, যেমনটা আল্লাহর জন্য উপযোগী হয়। মিন গায়রে তাশবিহ, কিন্তু কোন কিছুর সাথে তুলনা নেই। ওয়ালা তামসিন, কারো সাথে সাদৃশ্যতা নেই, অস্বীকারও করেনি আর কি করেনি, কারো সাথে তুলনাও করেনি। দুই নম্বর বিষয়, তাহলে দুটো দলের কথা হলো, গুমরা দলের কথা, তাই না? দশটা দলের নাম আসবে। দুই নম্বর হচ্ছে ওহুম ওয়াসাতুন ফি বাবি আফালিল্লাহ বাইনাল জাবরিয়্যাতি ওয়াল কাদরিয়্যাতি ওয়া গায়রিহিম। আর আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যমপন্থী আল্লাহর কাজগুলির ক্ষেত্রে। এক নম্বরটা কি ছিল বিষয়বস্তু? আল্লাহর সিফাত, গুণাবলী ছিল, তাই না? দুই নম্বরটা হচ্ছে আল্লাহর কাজ। আল্লাহ কাজ করেন না? করেন না। আল্লাহ সৃষ্টি করেন না? আল্লাহ রিজিক দেন না? আল্লাহর কাজ।
হায়াত দেওয়া, মৌত দেওয়া, রোগ ভালো করা, রোগ দেওয়া, কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহর কাজগুলির ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যমপন্থী, মাঝখানে। তাহলে দুই দিকে দুটো গোমরা দল আছে। এই দলগুলি কি বলছে? একটা হচ্ছে জাবরিয়া, একদিকে জাবরিয়া, আর একদিকে হচ্ছে কাদরিয়া। জাবরিয়া জবর মানে বুঝেন? আমরা বলি জবরদস্তি, বলি না, বলি না জবরদস্তি মানে কি? হ্যাঁ, জোরপূর্বক। জাবরিয়া, জাবরিয়া এদেরকে এই জন্য বলা, আরবি শব্দ কিন্তু জবরদস্তি, জবর কথাটা। জাবরিয়াদের আকীদা হচ্ছে যে আমরা মজবুর, আল্লাহ আমাদের উপর জবরদস্তি করেছেন, আমরা হচ্ছে পাথরের মতো, যাকে যেমন করে সৃষ্টি করে দিয়েছে ওই রকম কাজ করছে, আমার কি দোষ? হ্যাঁ, তাহলে যে ব্যক্তি নামাজ পড়ছে ও যে কোন ওকে ওইভাবে আল্লাহ সৃষ্টি করেছে, এমন কোন কোন হইল? হ্যাঁ, আর যে জেনা করছে, খুন করছে, বলছে ও তো পাথরের মতো, ওকে আল্লাহ ওইরকম করে সৃষ্টি করেছে, ও মজবুর, মজবুর, হাতে অস্ত্র নিল, লাফ দিল, খুন করলো, বলছে মজবুর, নিরুপায় নাকি? এই লোকটা উজু করলো, নিয়ত করলো, ঘুম ছাড়লো, আমি সাথে উঠে হাঁটলো, মসজিদে গেল, নামাজ পড়লো, উঠা বসা করলো, সাল সমস্ত বন্দি করলো, বলছে মজবুর। হ্যাঁ, যুক্তিসঙ্গত কিভাবে মানুষ গুমরা হয়? এরাও মানুষ ছিল আদম সন্তান, যারা গুমরা হয়েছে এরকম করে। একদল জাবরিয়া যারা মনে করে যে আল ইনসান কাল জামাদ, মানুষ হচ্ছে পাথরের মতো, পাহাড় যেমন কোন জায়গা থেকে নড়ে না, না নড়েলে কোন জায়গায় পাথর পড়ে আছে আছে, কেউ না নড়ে নড়বে? ওই রকমই মানুষ নাকি একদল জাবরিয়া। আর একদল হচ্ছে কাদরিয়া, একেবারে বিপরীত, বলছেন না 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 না, আল্লাহর কোন অধিকার নেই আমাদের কাজকর্মের ক্ষেত্রে, আমরাই সবকিছু সৃষ্টি করি, আমাদের কাজ আমরাই সৃষ্টি করি। এই দল বলছে আল্লাহ সবকিছু এমন করে সৃষ্টি করেছে, আমাদের কিচ্ছু করার নাই, আমরা মজবুর। আর এরা বলছে যে আমরাই সবকিছুই করি। হ্যাঁ, আল্লাহকে দোষ মুক্ত করতে গিয়ে কি করলো? এমন বাড়াবাড়ি করলো যে চুরি করলো, আমরাই চুরি করা সৃষ্টি করলাম, হ্যাঁ একটা ভালো কথা বললাম, আমরাই কথা সৃষ্টি করলাম, সবকিছু আমরাই করি, মন্দ করলো আমরা করলাম, ভালো করলো আমরা করলাম, আল্লাহর ইচ্ছার এবং আল্লাহর ক্ষমতার ওখানে কোনো দখল নেই, কোনো অধিকার নেই। গেল গোমরা হয়ে কাদরিয়া, এই জন্য তকদিরকে অস্বীকার করে দেয়। তকদির মানে আল্লাহ লিখে রেখেছে, আল্লাহ জানছেন এইরকম আল্লাহ তাহলে সৃষ্টি করেন, তকদিরের চারটা স্তর আছে, ওই কিচ্ছু মানে না তারা কাদরিয়ারা। কাদরিয়া কেন বলা হয় এই দলকে? কারণ এরা তকদিরকে অস্বীকার করে, সেই জন্য তকদির মানে না, তকদির কি করে? অস্বীকার করে, সেই জন্য কাদরিয়া। আমরা জবরিয়া হয়ে যাব, মানে তকদির যখন আছে তাহলে আমাদের করার কি আছে? তকদির আছে তো করার কিছু নেই। এটা আজকালকার এক শ্রেণীর গুমরা লোকেরা মুসলিম, তকদিরে যেটা আছে সেটা হবে, তকদিরে যেটা আছে সেটা হবে, তো শুধু এটা শুধু ধর্মের ক্ষেত্রে, নামাজ রোজার ক্ষেত্রে না, রুজির ক্ষেত্রেও, সব ক্ষেত্রে, তাই না? তো শুধু ওই জান্নাতের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, আরে ভাই কি করব, আমার তকদিরে নামাজ নাই তো আমি করবো না। হ্যাঁ, তকদিরে যদি জান্নাত থাকে তো পেয়ে যাব, আর তকদিরে রিয়াল থাকলে পাবেন না, ওটা তো বাড়িতে বসে পেয়ে যেত, নাহলে তো ওটাও তো তকদির। তো রিয়ালের জন্য কেন এখানে এসে বসে আছেন বেনামাজি কোথা? হ্যাঁ, বেদিন বেনামাজি সৌদি আরবে রিয়ালের জন্য জুটে, ওটা ওখানে তকদিরের বিশ্বাস হয় নাই যে তকদিরে রিয়াল থাকলে বাড়িতে পৌঁছে যাবে অটোমেটিকলি। হ্যাঁ, হচ্ছে শয়তান প্রকৃতির লোকেরা, এরা শয়তানি করে বলছে, আর ওরা গোমরা হয়ে বলেছে, ধর্মের ক্ষেত্রে গোমরা হয়েছে এই ফিরকাগুলি। কাদরিয়া তকদিরকে অস্বীকার করেছে, জাবরিয়া বলছে যে না আমরা নিরুপায়, কিছু করতে পারবো না। তো এদের সম্পর্কে বলে দিলাম, এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলছে? এই দুইয়ের মাঝামাঝি, ইনসান মজবুরও না, একবার নিরুপায় কিছু করতে পারবে না, এমন নাই যে আমাদের কোনো ক্ষমতা নেই, এটাও না, আর আমাদেরই সব ক্ষমতা, আল্লাহর কোন ক্ষমতা আমাদের চলে না, এটাও না। হ্যাঁ, বরং সবকিছু আল্লাহর ইচ্ছাই হয়, আর আমাদেরও ইচ্ছা আছে, আমাদের ইচ্ছাতে আমরা মসজিদে যাই, আমাদের ইচ্ছাতে আমরা ভালো কাজ করি, আবার কেউ আমাদের মধ্য থেকে স্বেচ্ছায় গিয়ে মন্দ কাজে লিপ্ত হয়, স্বাধীনভাবে যায় না? আলমারা বলেছেন যে এই যে হাত ঝুঁকে বা ঝুঁকাচ্ছি, এই 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 হাত ঝুঁকানো দুই রকম, একরকম নাই কিন্তু, এটা আমি নিজে থেকে ঝুঁকাচ্ছি না, এমনি ঝুঁকছে। কিন্তু অনেকে আছে জীবনে কোনোদিন মানুষের সামনে কথা বলেনি, যেমনই কথা বলতে লেগেছে এরকম করে উঠিয়েছে, থাতর করে কাঁপছে,
হ্যাঁ ইচ্ছা করে ঝুঁকাচ্ছে ওরকম না, না ইচ্ছা করে নাই। একটা রোগ আছে, যে রোগে হাত কাঁপে, অনেকে লিখতে গেলে হাত কাঁপবে, ইচ্ছা করে কাঁপাচ্ছে না কাঁপছে, ও ওখানে মজুর, ঠিক না? তো আমরা যে চলাফেরা করছি, নড়াচড়া করছি, ভালো মন্দ কাজ, কেউ ভালো করছি কেউ মন্দ করছি, আমরা কি ওই রোগীর মতো যার হ্যাঁ রোগের কারণে হাত থরথর করে কাঁপো ওইরকম না? স্বাধীনভাবে চলাফেরা করছি, স্বাধীনভাবে ভালো কাজের উদ্দেশ্য করছি, সংকল্প করছি, স্বাধীনভাবে ভালো কাজে যাচ্ছি, আবার কেউ স্বাধীনভাবে স্বাধীনভাবে মন্দ কাজে যাচ্ছে। জি, তাহলে বোঝা গেল যে বান্দারও ক্ষমতা আছে আর বান্দারও ইচ্ছা আছে, ওই ইচ্ছা সংকল্প নিয়ে কাজ করে, আর বান্দার সৃষ্টির ইচ্ছার উপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। এই জন্য মহান আল্লাহ কোরআনে কারিমে নিজের চাওয়ার কথা বলেছেন, আর যখন ভবিষ্যতে কোনো কাজ করতে চাইবেন, কাজ তো করার নিয়ত আছে করব, কিন্তু তার সাথে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বলতে বলে, তাহলে আল্লাহর চাওয়াটা আমাদের চাওয়ার উপরে, আল্লাহর চাওয়ার আন্ডারে হচ্ছে আমাদের চাওয়াটা, বুঝা গেছে কিনা? দেখেন এইটা, এইটাও উদাহরণ দিয়ে বুঝতে পারেন। মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছেন আপনি, আপনার ইচ্ছে কি? নামাজ পড়ে মসজিদে যাব, কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেলেন, আর এমন পড়া পড়লেন যে আর উঠতে পারলেন, ওখান থেকে ধরে নিয়ে গিয়ে সরাসরি হাসপাতাল, মসজিদে পারলেন, আপনার তো ইচ্ছা ছিল, আপনার ইচ্ছার উপর হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা আপনাকে হাসপাতালে পৌঁছানো, সেই জন্য হাসপাতালে পৌঁছে গেছে। এবার বুঝতে পারছেন? তো এইরকম উদাহরণগুলো দিলে বুঝতে পারবেন যে আমাদের ইচ্ছার উপর আল্লাহর ইচ্ছা কাজ করছে। যদি বলা হয় গুমরা কিভাবে মানে গুমরাহিতে লিপ্ত হয়েছে, এরা যদি বলা যায় না আমরা সবকিছু আমাদের ইচ্ছাই করছি, আল্লাহর আল্লাহর এখানে ইচ্ছার কোনো দখল নেই, তাহলে আমাদের ইচ্ছার সামনে আল্লাহ অপারগ, তাহলে অপারগ হয়ে যায়, তাহলে আল্লাহ অক্ষম হয়ে যান কিনা? আল্লাহ অক্ষম না সক্ষম? সবকিছু তো সক্ষম। তো এই বিষয়টি দেখেন, জাবরিয়া কাদরিয়াদের কথা বললাম, আহলে সুন্নাত ওয়াল জামাত তাওয়াসসাত মধ্যমপন্থী এই তারা, ওয়াকালু লিল আবদি ইখতিয়ারুন ওয়া মাশিয়াতুন, বান্দারও স্বাধীনতা আছে আর ইচ্ছাও আছে, ওয়া ফেলুন ইয়াসদুরু মিনহু, আর যেই কাজগুলি করছে নিজের ইচ্ছাতে সে করছে, ওয়ালাকিন্নাহু লা ইয়াফআলু শাইয়ান বিদুনি ইরাদাতিল্লাহি ওয়া মাশিয়াতিহি ওয়া তাকদীরিহি, তবে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আর আল্লাহর পক্ষ থেকে যে সুপরিমিত সুনির্ধারিত করা আছে এর বিপরীত সেটা হইতে পারে না। হ্যাঁ, যে আল্লাহ আর ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে এটা হইতে পারে না। যেমন আল্লাহ বলছেন সূরা সাফাত আয়াত নম্বর 96 বলেছে, আল্লাহু খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং আমরা যা কিছু দুনিয়াতে করি করছি করেছি সব আল্লাহ সৃষ্টি করেছেন, মামা তামালু না, যা তোমাদের কাজকর্ম তাও আল্লাহ সৃষ্টি করে। তাহলে আমাদের যে কাজ, এই যে এখন পানিটা হাতে নিলাম, আমার স্বাধীনতা আছে না নেই? আমার ইচ্ছাটা আমি নিলাম, কিন্তু আমার ক্ষমতা আছে হাতখানে উঠাবার ধরলাম, হ্যাঁ, কিন্তু সেটা আল্লাহর পক্ষ থেকে কি আছে? সুনির্ধারিত আছে, আল্লাহ জানছেন সবকিছু, আল্লাহর জন্য এই না যে আগামী জানছেন না, এই সময়টাই আমি আমার এই ক্ষমতাটা প্রয়োগ করে এটা করব, আল্লাহ এটাকে সুনির্ধারিত রেখেছেন, ওই সময়টাই কাজটা করব। হ্যাঁ জি, আল্লাহর আল্লাহ ওটাও সৃষ্টি করেছেন, এই যে হাতে যে ক্ষমতাটা এটা কার সৃষ্টি? হ্যাঁ, আমি যে কাজটা করলাম কার সৃষ্টি? কর্মগুলিও আল্লাহর সৃষ্টি। তোমাদের চাওয়াতে হবে না, ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল, তবে আল্লাহ যদি চান। আপনি চেয়েছিলেন যে সৌদি আরবে অনেক টাকা পয়সা নিয়ে যাবো, এই আশা নিয়ে এসেছিলেন না? কিন্তু আল্লাহ না চাইলে খালি হাতেও ফিরে হয়ে যেতে হইতে পারে, ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন ফাসবাত ইলা মাশিয়াত তাতি বাদ মাশিয়াতিল্লাহ, আল্লাহর চাওয়ার পরে আমাদের চাওয়াটা আসবে, আল্লাহ চাওয়ার পরে আমাদের চাওয়াটা আসবে। তৃতীয় বিষয়টি দেখেন, আল্লাহর শাস্তিগুলির ক্ষেত্রে, আল্লাহ শাস্তির জন্য আল্লাহ কি তৈরি করে রেখেছেন? মতের পরে জাহান্নাম, অসৎ লোকদের জন্য কি রয়েছে? জাহান্নামের শাস্তি রয়েছে। আল্লাহর শাস্তির ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যমপন্থী, তাহলে তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহর শাস্তি, প্রথমটা ছিল আল্লাহর সিফাত, দ্বিতীয়টা ছিল আল্লাহর কর্ম কাজ, আর তৃতীয় হচ্ছে আল্লাহর
শাস্তি যে শাস্তিগুলি রয়েছে, আল্লাহর শাস্তিগুলির ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মধ্যমপন্থী, আর দুটো দল দুই দিয়ে গুমরা হয়েছে। জি হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যমপন্থী কেমন করে? আহলে সুন্নাত জামাত বলছে যারা কুফুরির অবস্থায় বা বড় শিরকের অবস্থায়, বড় মুনাফিকের অবস্থায় মারা যাবে, ইসলাম থেকে বহিষ্কার হয়ে মুরতাদে মারা যাবে, অথবা কুফুরের অবস্থাতে মারা গেল যে কোনো ভাবে, তারা কি চিরস্থায়ী জাহান্নামী, বোঝা যাচ্ছে না? পক্ষান্তরে খারেজিরা বলছে খাওয়ারিজ, জি খাওয়ারিজ আর মুতাজিলা, এরা বলছে যে না চিরকাল জাহান্নামে, যে কাবিরা গুনাহ করবে সেই চিরকালে জাহান্নামে থাকবে। বুঝা গেছে? কি বুঝলেন? খারেজিদের কাছে আর মুতাজিলাদের কাছে, এদের কাছে কেউ যদি চুরি করে নেয় তাহলে সারা জীবন জাহান্নামে থাকবে। হ্যাঁ, কেউ যদি মিথ্যা কথা বলে সারা জীবন জাহান্নামে থাকবে। হ্যাঁ, কেউ যদি গীবত করে বা একটা হারাম খেয়ে নেই, হ্যাঁ একটা রিয়াল কারো হারাম খেয়ে সারা জীবন জাহান্নামে থাকবে। এক কথায় তাদের কাছে ফাসেক বলে কিছু নেই, ও চিরকাল জাহান্নামী, যে কাবিরা গুনাহ করবে সে জাহান্নামী। একটা গুমরা দল কি বললাম, খাওয়ারিজ আর মুতাজিলা, এই দুটো একসাথে আছে এখানে জাহান্নামে, মানে জাহান্নাম কাবিরা গুনাহকারীদেরকে জাহান্নামে একবারে চিরকাল রাখার ক্ষেত্রে। আর এক দল হচ্ছে মুরজিয়া, মুরজিয়া মুরজিয়া বলছে যে যতই বড় পাপ করুক না কেন পাকা মুসলিম থাকবে, কিচ্ছু হবে না। মজা গেছে কিনা? আজকালকার অধিকাংশ মুসলিমরা কিন্তু মুরজিয়া, ও নামে মুরজিয়া নামটা ওই যুগে ছিল, এখন নাই, কিন্তু অধিকাংশ মুসলিমরা মুরজিয়া, এটা আমি বিভিন্ন আলোচনায় বলেছি। কেন এই বড় আশা নিয়ে বসে আছে, আরে যখন কালেমা পড়েছি বা মুসলিম ঘরে জন্ম নিয়েছি একদিন তো জান্নাত পাবো, বলে না? সমস্ত বেনামাজে জান্নাতের আশা করে বসে আছে, সমস্ত বেরোজাদার জান্নাতের আশা করে বসে আছে, সমস্ত জাকাত যারা দেয় না ফাসেক পাপিষ্ট তারা জান্নাতের আশা করে বসে আছে, জান্নাত পাবো। জি কেউ ভাবছে আমি বোনদের বিয়ে দিয়ে জান্নাত পেলাম, কেউ বলছে আমার ভাইগুলোকে মানুষ করে জান্নাত পেয়ে গেলাম, হ্যাঁ দু চারটা কাজ করে আর জন্মগত মুসলিম হয়ে ও জান্নাতের আশা করে বসে আছে। এরা মুরজি, যাদের কাছে আমলের কোন গুরুত্ব নেই, ফরজ ওয়াজিবের গুরুত্ব নেই, পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব নেই, পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়েও মুসলিম থাকবে গায়ের জোরে, কেউ যদি বইলে দেয় যে হ্যাঁ বেনামাজি মুসলিম থাকে না কাফির, আরে আমাকে কাফের বলে দিল, খেয়ে নিও মনে হচ্ছে, মুসলিম থাকার জন্য এত গায়ের জোর, এই গায়ের জোর মতের পরে চলবে, কবরে চলবে, আখরাতে চলবে, চলবে না, তখন দলিলের জোর চলবে, আমলের জোর চলবে। জি হ্যাঁ, ইমান আমল না থাকলে কোনো কাজে আসবে না এইসব গায়ের জোর, এইখানে গায়ের জোর দেখে লাভ না। সঠিক ফতোয়া হচ্ছে যে বেনামাজি মুসলিম থাকে না, ভালো করে শুনে রাখে। অধিকাংশ মুসলিমরা দুঃখের বিষয় আজকালকার মুরজিয়া হয়ে গেছে, এই গুমরাহ। তৃতীয় যে বিষয়টি বললাম কি, হ্যাঁ যে আল্লাহ শাস্তির ক্ষেত্রে বাইন আল মুরজিয়াতে মুরজিয়ার মাঝে আর ওয়াইদিয়ার মাঝে হচ্ছে, ওয়াইদিয়া এরা হচ্ছে কাদরিয়া, হ্যাঁ এই ওয়াইদিয়ার মাঝে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে দুই দলের কথা বলে দিলাম, আর আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলছে, যে যে কাবিরা গুনাহ করবে হ্যাঁ সে আল্লাহর ইচ্ছাধীন, হয় আল্লাহ শাস্তি দেবেন কিন্তু চিরকাল শাস্তি দেবেন না, যদি ইসলাম থেকে খারিজ না হয়ে থাকে চিরকাল শাস্তি দেবেন না, দীর্ঘকাল কিছু কাল শাস্তি হবে তারপরে জান্নাতে যাবে যদি তার ইসলাম থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে। আর পাকা মুসলিমও না, হ্যাঁ তারা গোনার পাপিষ্ট মুসলিম যেহেতু কাবিরা গোনা করে সেই জন্য তাদের শাস্তির বড় আশঙ্কা আছে, যে রহমতের আশা করে বসে থাকলে হবে না। জি তো এর তৃতীয় এই বিষয়টি ছিল, এই তৃতীয় বিষয় সম্পর্কে শেখ সালিহ ফজল কি বলছেন সেটা আপনাদেরকে শুনিয়ে বলছেন। সালিহ আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াসাতুন, আহলে সুন্নাত জামাত হচ্ছে মধ্যমপন্থী, ফি বাবে ওয়াইদিল্লাহ আল্লাহর শাস্তিগুলোর ক্ষেত্রে, ওয়াইদ মানে হচ্ছে আল্লাহর যে ধমক, আল্লাহ যে শাসানি শাস্তির এসব যা গুনাহগারদের জন্য রয়েছে। মুরজিয়া, মুরজিয়া কারকে বলা হয়, আরজা ইউরজি মানে পিছিয়ে দেওয়া, ওরা আমলকে এমন পিছিয়ে দিয়েছে আমলে তাদের কাছে গুরুত্ব নেই, বলছে যে মুরজিয়াকে মুরজিয়া কেন বলা হয়, সুম্মু বেজালি আন্নাম আখারুল আমাল আন মুসাম্মাল ঈমান, বলছে মুমিন মুসলিম থেকে আমলগুলিকে দূরে সরিয়ে দিয়েছে, যে আরে মুসলিমের আমল থাকেন না তাকে পাকা মুসলিম, এমন কি ওদের জাহেল মূর্খরা
সবাই জাহেল, যারা গোমরা তারা জাহেল, তাদের তাদের ধর্মের আলেম হইল। বলছে যে আবু বকরের ইমান আর চোরের ইমান নাকি একই? আবু বকরের ইমান আজকালকার মুসলিমদের ইমান নাকি একই? এটা হচ্ছে মুরজিয়া, মুরজিয়া যে আজকাল কিছু আমল করে কিছু আমল করে মুসলিম সমাজে এরকম আছে অধিকাংশ লোকই, কিছু একটু আমলে মনে করে যে আমি ওই অমুক আলেমের মতো, হ্যাঁ ওর চেয়ে কিসে কম আছি, হ্যাঁ কিছু সাদকা খেরত করে মনে করে যে আমি কি কিছু সহি আকিদ একটু পেয়েছে আর মনে করে যে আমি কি কম আছে নাকি আমিও সহি আকিদ আর শেখ হইলে কি হবে আর ও অমুক হইলে কি হবে অমুক আলেম হইলে কি হবে, প্রথম কাতার নিয়ে এসে দাঁড় করিয়ে বসে আছে, বুঝে গেছে? তো এই মুরজিয়াদের তরিকা এটা। ভাই আপনার লাইফটা কোথায় কেটেছে চিন্তা করুন, আর আরেকজনের লাইফ কোথায় কেটেছে চিন্তা করুন। একজন দিনী প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, সারা জীবনটা তার কোরআনে হাদিস চর্চা করেছে, আর আপনি নয় পাঁচ বছর থেকে আর ওই সই আঁকিয়ে দেয় দশ বছর থেকে সই আঁকিয়ে পেয়েছে, আপনি কি করে নিজেকে ওই ওই সারিতে দাঁড় করতে যাচ্ছেন আপনি? হ্যাঁ এগুলো আত্মহংকার। যে মুরজিয়াদের কথা বলছিলাম, মুরজিয়ারা আমলকে বের করে দেয় হাইসো জামু, তাদের ধারণা আন্না মুরতা কেবল কাবিরা তো কায়রো ফাসিক, যে কাবিরা গোনা কারো ফাসিক হয় না, এটা হচ্ছে মুরজিয়াদের বদাকিদা। ওয়াকালু তারাবা লা ইয়াদুরু মাল ঈমান, যেমন ঈমান যদি ঠিক থাকে তাহলে গোনায় কোনো ক্ষতি নেই। এই যদি হয় তো মুসলিম জাতি তো এমনি পাপে ডুবে আছে, আরো ডুবে যাবে, ঠিক না? আর এরা ছিলই তাই ওই রকম এই গোমরা ফিরকে। কামাল লায়ন ফমাল কুফরে তাতুন, বলছে যেমন কুফরির সাথে নেকি কাজে আসে না, কাফের যদি নেকি করে তা আখেরাতে কিছু পাবে, দুনিয়াতে কিছু পেয়ে যাবে সুস্থতা ইত্যাদি পেয়ে যাবে, কিন্তু আখেরাতে কিছু পাবে না। বলছে ওই রকমই যদি মুসলিম যদি কোন পাপ করে কাবিরা গোনা করে তো কোনো ক্ষতি নেই, এটা হচ্ছে মুরজিয়াদের বদাকিদা। তাদের ধারণা আন্না মুরতাকিবুল কাবিরাতে কামেলুল ঈমান, মুরজিয়াদের কাছে যে কাবিরা গোনা করে খুনি চোর ডাকাত বেঈমান সুদখোর ঘুষখোর হ্যাঁ বিদাতি, এরা হচ্ছে কামেলুল ঈমান পূর্ণাঙ্গ মুমিন, গায়রু মুআরাদিন লিওয়াইদ, এদের জন্য কোনো শাস্তি নেই, এদের জন্য কোনো শাস্তি নেই, সাতক্ষণ মাফ সব। ফাহুম তাসাহুল ফিল হুকমি আলাল আসি, নাফরমান গোনাগারদের ক্ষেত্রে এদের হুকুমটি হচ্ছে শিথিল, এতে তাদের ইমান নাকি ঘটে না, সুতরাং এরা ক্ষতিগ্রস্ত হবে না, জাহান্নামে যাবে না। আর ওয়াইদিয়া, ওয়াইদ মানে শাস্তি, কালু তাদের কথা এনফাজিল ওয়াইদ আল আসি, যে নাফরমানি করবে, এত বাড়াবাড়ি করলো, নাফরমানি করলে একেবারে এমন হয়ে যাবে যদি বিনা তবাই মারা যায় তো চিরকাল জাহান্নামে থাকবে। বলছে ফজান ওসাদুফিজালকে এমন কঠোরতা এরা অবলম্বন করেছে, হাত্তা কালু ইন্না মুরতাকিবাল কাবীরাতিদা মাতা, কোন কাবিরা সুদ খেয়ে ঘুষ খেয়ে বেমানি করে অথবা একটা হারাম খেয়ে মিথ্যা কথা বলে, যে একটু বললাম যদি মারা যায় ওয়ালাম ইয়াতু বিনা তওবায় ফাহু মুখাল্লাদুন ফিন্নার, চিরকাল জাহান্নামে থাকবে, চিরকাল জাহান্নামে থাকবে। ওয়াহাকামু বিখুরুজি মিল ইমানি ফিদ দুনিয়া, আর দুনিয়াতে সে ইসলাম থেকে খারিজ, কাবিরা গুনার কারণে চুরি করার কারণে ইসলাম থেকে কি হয়েছে, খারিজ হয়েছে, মিথ্যা বলা যায় ইসলাম থেকে খারিজ হয়েছে। এটা হচ্ছে খাওয়ারেজ বা খাওয়ারেজদের আকীদা। মোতাজেলের কথা আসবে, মোতাজেলা বলছে যে আবার তিনটা স্তর আছে, ইমান কুফরি আর ইমান কুফরি মাঝখানে আবার আরেকটা স্তর তাদের কাছে আছে। দুনিয়ায় ওকে মুমিন ও মুসলিমও বলবো না, যে কাবিরা গুনাহ করে, হ্যাঁ ওকে ওরা মুসলিমও বলেন আর কাফেরও বলে না, বলছে যে মাঝখানে একটা জায়গা আছে ওখানে ওরা দাঁড়িয়ে আছে। তিন নম্বর তাহলে এটা ছিল আহলে সুন্নাতুল জামাত মাঝামাঝি, কি বলছে তারা, কাবিরা গুনাহ করলে গুনাহগার এবং শাস্তির খুব আশঙ্কা আছে, আর দুনিয়াতে হচ্ছে দুর্বল ইমানের লোক, আর দুনিয়াতে তার নাম হচ্ছে মুসলিম প্লাস যে গুনাহ করে ফাসিক, মুসলিম কাফের নাই কিন্তু খারেজিদের কাছে কাফের। আর মুরজিয়াদের মতো না, মুরজিয়া বলছে গুনাহ করলে তো কি হলো, কামেল মুমিন, কোনো ক্ষতি নেই। এই দুই গোমরাহির মাঝখানে হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। তা তৃতীয় হয়ে গেল, চার নম্বরটা দেখো, অবাবি আসমাইর অফি বাবি আসমাইর ইমান ও দ্বীন, ইমান এবং দিনের নামের ক্ষেত্রে মানে এই লোকটাকে মমিন মুসলিম বলবো কিনা, এটা হচ্ছে একটা বিষয়, মমিন মুসলিম বলবো কিনা এই বিষয়টিতে একদল হচ্ছে হারুরিয়া, হারুরিয়া হচ্ছে খাওয়ারেজ, আর একদল হচ্ছে হারুরিয়া আর মুতাজিলা, এই দুটো একসাথে আছে, আর একটা দল হচ্ছে মুরজিয়া আর জাহমিয়া, মুরজিয়া আর জাহমিয়া, এর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। এখন হারুরিয়া খারেজিদেরকে কেন বলা হয়, আলী রাজিয়াল্লাহ তাআলার যখন সিফিনের যুদ্ধ হয়েছিল মাবিয়া রাজিয়াল্লাহ তাআলার সাথে, এসে ঐতিহাসিক ঘটনা, সেই সময় এই খারেজি দলটি আলী রাজিয়াল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করে বেরিয়ে যায় কুফরির ফতোয়া দিয়ে, এই কাফের হয়ে গেছে তো,
আলী রাজনের কাফের বললো মা বিহগ কাফের, সব কাফের হয়ে গেছে। এই বলে বেরিয়ে গেল দল থেকে। এই যে বেরিয়ে যাওয়াকে কি বলা হয়, খারাজে এখরজ বলা হয়, যে বেরিয়ে যায় তাকে কি বলা হয়, খারেজি বলা হয়। সেই জন্য এই দলের নাম কি পড়েছিল, খাওয়ারেজ বা খারেজি পড়েছিল, ওখান থেকে খারেজি দলটি। চরমপন্থীদেরকে আজকাল খারেজি কেন বলা হয়, কারণ মুসলিমের খুন বা যে কোনো নিরীহ মুসলিমের খুন হচ্ছে সুরক্ষিত, কাউকে খুন করা অন্যভাবে জায়েজ নাই। আর তারা মনে করে যে যে তাগুত, আর তাগুতের বিধান চালাবে তার খুন হালাল, মেরে দাও। হ্যাঁ, বুঝা গেছে। এই জন্য এরা হচ্ছে খারেজি, নতুন যুগের বর্তমান যুগের খারেজি হচ্ছে এরা। এদের পুরোপুরো খারেজি। আলী রাজি আল্লাহ বিরুদ্ধে বেরিয়েছিল কাফের ফতোয়া দিয়ে, আলী কাফের হয়ে গেছে, মালিক কাফের হয়ে গেছে, সব কাফের হয়ে গেছে। এরা বেরিয়ে গিয়ে প্রথমে একটা গ্রাম পেয়েছিল ওখানে, এরাকে কুফার আশেপাশে, যে গ্রামটির নাম ছিল হারুরা। গ্রামটির নাম কি ছিল, হারুরা। এই হারুরায় বাস করেছিল প্রথম গিয়ে এরা, এই বাসিন্দা খারেজিরা। সেই জন্য এই খারেজিদের নাম পড়েছিল হারুরি। কি পড়েছিল, হারুরি। এখানে ওই যে কথা এখানে বলছেন যে ইমান এবং ধর্মের নামের ক্ষেত্রে যে একে মমিন মুসলিম বলবো কি বলবো না, একদল গোমরা হয়েছে হারুরি খারেজি আর মোতাজেলি, আর একদল হচ্ছে মুরজিয়া জামি। এই দুটো দল গোমরা হয়েছে, এর মাঝামাঝি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। মুরজিয়া জামিয়ার সংজ্ঞাগুলি কিন্তু এর আগে হয়ে গেছে, এখন মমিন মুসলিম বলার ক্ষেত্রে তাদের মতামতটি। চার নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যমপন্থী। কিসের ক্ষেত্রে, আল হুকুম আলাল ইনসানে বিল কুফরি আবিল ইসলামি আবিল ফিসকে, যে একজন মানুষকে কাফের বলবেন না, মুসলিম বলবেন না, ফাসেক বলবেন। কিছু আছে মুসলিম, কিছু আছে কাফের, আর কিছু আছে মুসলিম ফাসেক, আছে না নেই। তাহলে ইসলামের নামের ক্ষেত্রে এই নামগুলির ক্ষেত্রে কি নাম বলবেন গোনার কারণে। তো এই নামের ক্ষেত্রে বলছেন যে একদল হচ্ছে হারুরিয়া মোতাজেলা, এই দুটো দল এক দিয়ে গেছে, আর এক দল গেছে মুরজিয়া আর জাহামিয়া। এই হারুরিয়া কারা, হুমুল খাওয়ারিজ, বলছে এরা হচ্ছে খারেজিরা। সুম্মু বিযালিকা লিআসবাত ইলা হারুরা, হারুরা গ্রাম কারিয়াতুন বিল ইরাক, ইরাকের একটি গ্রামের নাম। ইজতামাউ ফিহা হিনা খারাজু আলা আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু বিরুদ্ধে যখন এরা বিদ্রোহ করেছিল তখন বেরিয়ে গিয়ে ওই জায়গায় জমা হয়েছিল তারা। মুতাজিলা এরা হচ্ছে ওয়াসিল বিন আতা নামে এক গুমরাহ, তাদের ইমাম রয়েছে ইমামুল কুফর বা ইমামুদ দালালা। সেই ওয়াসিল বিন আতা হাসান বিন বসরি রহমতুল্লাহ আলাই, যে প্রখ্যাত তাবি, নাম শুনেছেন তো, তাই না, হাসান বসরি রহমতুল্লাহ আলাই সাগরিদ ছিল। সাগরিদ বুঝেন তো, সাগরিদ কথা বুঝেন, কারণ ফার্সি বুঝেন, কিন্তু যদি এটা তিলমিজ বলি আরবি বুঝবেন না। তিলমিজ আরবি, তিলমিজ মানে হচ্ছে ছাত্র, হ্যাঁ, আর ফার্সি তো হচ্ছে সাগরিদ, হ্যাঁ সাগরিদ, আর বাংলাতে হচ্ছে ছাত্র, ইংলিশ হচ্ছে স্টুডেন্ট, বুঝা গেছে, জি হ্যাঁ। তো এই ছিল ওয়াসিল বিন আতা গুমরা, হাসান বিন বসরি রহমতুল্লাহ এর কি ছাত্র, হাসান বসরি রহমতুল্লাহ এর ছাত্র যদি গুমরা হয়, তো আজকাল আমাদের ছাত্র দু চারটা গুমরা হইতে পারে না, দোষ চাপাবে না আমাদের উপর, এরা কি পড়ায় না পড়ায়, দেখো না দেখো না, হইতে পারে না। অসৎ, অসৎ উদ্দেশ্যে আপনি সব কথাগুলি বলছেন, যারা যদি কোনো কথা কারো সম্পর্কে বলে, এটা আমার ব্যাপারে বলছি না, যে কোন আজকালকার আলেম সম্পর্কে বলছি, এরা কি শিখায়, এদের ছাত্র এরকম বা এদের কাছ থেকে শিখেছে কি হয়েছে এগুলো। তো ভাই হাসান বসরি রহমতুল্লাহ থেকে বড় একজন গুমরাহির ইমাম পয়দা হয়েছে, হাসান বসরির ছাত্র, জি আল্লাহ চেয়েছে, ও গুমরা হতে চেয়েছে, যা যেদিকে যাবি যা, আল্লাহ জবরদস্তি বাধা দেবেন না কাউকে, যে গুমরা হতে চাইবে ওকে আল্লাহ ছেড়ে দেবে, নোয়ালে মা তো আল্লাহ, আল্লাহ করার বলছে। মুতাজিলা কেন বলা হয়, ওয়ানহাজা ইলাইহি আতবাউ বিসবাবি খালান বিসবাবি খিলাফিন ওয়াকা বাইনা ফি হুকম মুরতাকিবিল কাবাইর মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্যে যারা কাবিরা গুনাহ, মুসলিম চোর ডাকাত খুনি জিনাকারী ইত্যাদি যারা আছে, এদের সম্পর্কে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই মত পোষণ করলেন যে তারা ফাসেক, কিন্তু তারা কাফের নয়, কাবিরা গুনাহ করেছে, ফাসেক গুনাহগার, মুসলিম ফাসেক, আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন, আল্লাহ ইচ্ছা করলে এদেরকে মাফ করবেন রহমতে, জি, কিন্তু মুসলিম, তারা ইসলামের গণ্ডিতে আছে। এ বলছেন না 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 আমি এটা মানি না, দিয়ে তখন সে দর্শ থেকে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির যে আলোচনা চলছে ওখান থেকে বেরিয়ে চলে গেল, আমি থাকলাম না, বহিষ্কার করে দিলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এই বহিষ্কার হয়ে যাওয়া হচ্ছে এতেজাল, আর ওখান থেকে এই ফিরকার নাম পড়েছে কি, মুতাজিলা। হাসান রহমতুল্লাহ আলাইহি যখন এই ওয়াসেলের এই অবস্থা দেখলেন, তখন তিনি বলেছে এই কথা, ইন্নাহু কাদ ইতাজালানা, এ কিন্তু আমাদের থেকে পৃথক হয়ে গেল, আমাদের সাথে কোন সম্পর্ক নাই এর, ফাসুম্মু মুতাজিলা। শেখ সলফাজা বলছেন সুতরাং সেই দিন থেকে ওদের এই ফিরকার নাম কি হয়েছিল, মুতাজিলা ফিরকা হয়েছিল, এর যারা ভক্ত তাদের।
খাওয়ারেজ আর মুতাজিলা বলছে যারা কাবিরা গোনা করবে এদের মজা হচ্ছে মাযহাবুন মুতাশাদ্দিদ, কট্টরপন্থীরা এই ক্ষেত্রে কি হাইসু হাকামু আলী বিল খুরুজ মিনাল ইসলাম, ইসলাম থেকে খারিজ, ইসলাম থেকে কি খারিজ। তাহলে মুতাজিলা একটা ফিরকা আর একটা হচ্ছে খাওয়ারেজ, খাওয়ারেজ ফিরকা আর মুতাজিলা এই ক্ষেত্রে এতটুকু একমত। যেই ব্যক্তি কাবিরা গোনা করলো, ধরেন একটা কাবিরা গোনা বললেন সুদ খেল বা চুরি করে খেয়ে নিল, আপনি নাস্তার পয়সাটা কফির কাছ থেকে চুরি করে খেয়ে নিলেন, এখন খারেজি আর মুতাজিলাদের মতে কি হয়ে গেলেন ইসলাম থেকে বেরিয়ে গেলেন, আর মুসলিম না আপনি, ইসলাম থেকে কি হয়ে গেলেন বেরিয়ে গেলেন। এখন ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার পরে কাফের হবেন কি হবেন না, খারেজি আর মুতাজিলাদের লাগলো ঝগড়া, খারেজিরা বললো যে ইসলাম থেকে বেরিয়ে গেছে তো আবার আর কি ও কাফের, কি হয়ে গেল নাম আর ইসলামের, মুসলিম নাম দিল না, ইসলাম থেকে বের করে দিয়ে ওর নাম কি দিল কাফের নাম দিয়ে দিল। মুতাজিলা বলে না না না, এত বড় কথা বলা যাবে, ইসলাম থেকে বের করেছি করেছি কিন্তু ওকে কাফেরও বলবো না, তাহলে কি বলবে মুসলিম বলবে, বলছে না মুসলিমও বলবো না, বলছে আমার কাছে আমাদের কাছে তিনটি জায়গা আছে, একটা হচ্ছে ইসলাম, একটা হচ্ছে কুফর, আর একটা হচ্ছে দুইয়ের মাঝখান বর্ডার, এই বর্ডারে আছে এরা, এইখানে মাঝামাঝি ইউসবেতুল মানজিলা বাইনাল মানজিলা তাইন, দুটো স্তরের মাঝখানে ওদের কাছে একটা স্তর আছে, লা মুমিন ওয়ালা কাফির, মুমিন মুসলিমও না কাফেরও না, মুসলিমও না কাফের না, এই হচ্ছে মুতাজিলাদের গুমরাহিম। তাই বলছেন যে প্রথম তো বললো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, দুই দলই একমত, মুতাজিলা মুতাজিলা বললো ইন্না হুল্লাহ হিসেবে মুসলিম ওয়ালা কাফির, এই লোক ইসলাম থেকে বেরিয়ে গেল সুতরাং মুসলিম থাকলো না আর কাফেরও নয় সেই। আচ্ছা দুনিয়াতে যে এরকম হয়ে সারা জীবনটা কাটিয়ে দিল, একটা লোক কাবিরা গোনা করলো তওবা করলো না, মুসলিমও থাকলো না আর কাফেরও থাকলো না মুতাজিলাদের কাছে আর খারিজদের কাছে কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল তো চিরকাল জাহান্নাম, কিন্তু এই যে ইসলাম থেকে খারিজ হয়ে গেল আর কাফের হলো না, তো মরার পর কি হবে, মরার পর তো তিন জায়গা নেই, মরার পর কয়টা জায়গা আছে, দুটোই হয় জান্নাত না হয় জাহান্নাম। তো মুতাজিলাদেরকে জিজ্ঞেস করা হলো যে তাহলে একে কোথায় পাঠাইবে, জান্নাতে না জাহান্নামে, বলছে জাহান্নাম, দুটো জায়গা জায়গা, তো ইসলাম থেকে যেহেতু খারিজ হয়েছে তো তো জান্নাত তো দিতে পারবো না, তো কোথায় পাঠিয়ে দিল, চিরকাল জাহান্নামে পাঠিয়ে দিল, চিরকাল জাহান্নামে না। আহলে সুন্নাত কি বলছে, চিরকাল না, আল্লাহর রহমতে হতে পারে কবর আজাবই শেষ, দুনিয়ার কিছু মার খেয়েছে, আজাব খেয়েছে, ধাক্কা খেয়েছে, হতে গুনাহ মাফ হয়ে গেছে, আর না হলে কবরে কিছু শাস্তি খেয়ে মাফ হয়েছে, হাসুর মাঠে কিছু শাস্তি দিয়ে মাফ হয়েছে, আর না হলে কিছুদিন জাহান্নামে থাকবে তারপর উঠে আসবে, বুঝতে পারলেন পার্থক্য। জি হ্যাঁ, তো আহলে সুন্নাত ওয়াল জামাত মাঝামাঝি ই দুই গুমরা দলের মাঝখানে, তো একটা দল এটা হয়ে গেল, আর একটা দল কি বললাম, হ্যাঁ মুরজিয়া বলিনি, মুরজিয়া আর জাহামিয়া, মুরজিয়া জাহামিয়া কি বলেছে, হ্যাঁ বলেন, মুরজিয়া জাহামিয়া কি বললাম, যদি কেউ কাবিরা গোনা করে তাহলে পাকা মুসলিম, ফাসে খাই না, যখন পাক্কা মুসলিম দুনিয়াতে তো ওকে আর ফাঁসে মুসলিম ফাঁসে বলবে না, ও মুসলিম, সেও আপনাদের মতো যারা পাঁচ অক্ত নামাজ পড়ছেন কোন কাবিরা গোনা করেন ওই রকমই, যে কাবিরা গোনাতে বিবাদ হয় সেও ওই রকমই মুসলিম। জি তো এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত হ্যাঁ মাঝামাঝি, একদল বললো যে কাবিরা গোনা করলো সে মুসলিম নয়, হয় কাফের আর না হইলে ইসলাম আর কুফুরের মাঝখানে থাকলো, এই দুই দল গেল। আর আরেক দল বলছে পাক্কা মুসলিম, কাবিরা গোনা করলে কি হবে, আহলে সুন্নাত বলছে যে পাকা মুসলিমও না আর কাফেরও না, কি মুসলিমন ফাসিক, মুসলিম ফাসিক মুসলিম, গুনাহগার মুসলিম, পাপিষ্ট মুসলিম, অসৎ মুসলিম, এইগুলোর নাম তার। তাহলে আমরা চার নম্বর নিয়ে আলোচনা করলাম, মুরজিয়াদের কথা বলছিলাম, বলছে ওয়াকাবালা থুমুল মুরজিয়াত ওয়াল জাহামিয়া, শেষ আল ফজানের কথাটি শুনিয়ে দিই, মুরজিয়া জাহামিয়া এদের বিপরীত একবারে, ফাতাসাহালু ফি হুকমি মুরতাকিবিল কাবীরা, এরা শিথিলতা অবলম্বন করলো কাবীরা গুনাহকারীদের সম্পর্কে, ওয়া আফরাদু ফি তাসাহুল, আর এমন বাড়াবাড়ি করলো বলল লা ইয়াদুররু মাল ঈমানে মাসিয়া, ওদের একটা উক্তি আছে লা ইয়াদুররু মাল ঈমানে মাসিয়া, যদি ঈমান ঠিক থাকে তো গুনাহতে কোনো ক্ষতি নেই, আজকালকার অসৎ লোকদের ভাষা এটা আবার, হ্যাঁ আরে এখানে ইমান আমার ঠিক আছে, আপনার দাড়ি রাখলে কি হবে, দাড়ি এখানে আছে কিন্তু এখানে আপনার ভেজাল আছে, আমার এটা খুব সাফ, এরে মুরজিয়া, মুরজিয়া বোঝা গেছে, অন্তর যেটা দেখা যায় না ওইটা সাফ বলে। জি আমি ওদের উত্তর কি দিয়ে দিই জানেন, ভিতরে যদি গন্ধ থাকে, এক মাস ধরে গোসল করেনি, কিছু জাতি ওই রকম আছে গোসল করে না, ভিতরে যদি গন্ধ থাকে
আর উপরে যদি দশটা কাপড় পরেন তাও গন্ধ ছড়াবে, ঠিক না? আর ভিতরে যদি আতর থাকে, ভিতরে যদি আতর থাকে আর দুই চার পাঁচটা কাপড় পরে থাকেন, তবুও একটু সেন্ট পাওয়া যাবে, যাবে না? যাবে না। তো ভিতর যদি সাফ হয়, এত ভিতর সাফ তো বাইরে ভালো কিছু পাওয়া যাবে না। ভিতর যখন সাফ, ভিতরে খুব পাকা ইসলাম আছে, তো পাঁচ অক্ত নামাজ পাওয়া যাবে, ফজরে পাওয়া যাবে, পয়লা কাতারে পাওয়া যাবে, আর রোজাদার পাওয়া যাবে, আর দিনের খেদমতে পাওয়া যাবে, ইসলামের কুরবানির জন্য কুরবানি দেওয়ায় পাওয়া যাবে, বুঝা গেছে? কারো গীবত করবেন না, কারো শত্রুতা করবেন না, হিংসা করবেন না, এগুলো পাওয়া যাবে। জি, মানুষের উপকার করবেন, এগুলো পাওয়া যাবে। এগুলো হচ্ছে আতর, সুগন্ধি ইসলামের। জি, শুধু দাবি করলে হবে আমার অন্তর সাফ। চিরকাল রাখবেন না মুসলিম ফাসে গুনাহগারকে, চিরকাল জাহান্নামে রাখবেন না, যেমন খারেজি বা মুতাজিলা বলছে। পাঁচ নম্বরটা এখন আসি, জি, এটা দিয়ে শেষ হবে। পাঁচ নম্বর বিষয় হচ্ছে আমাদের ভূমিকা কি হবে মাঝখানে, আর হ্যাঁ রাফেজা শিয়া একদিকে, আরেকদিকে হচ্ছে খাওয়ারিজ, আরেকদিকে হচ্ছে খাওয়ারিজ। আলী রাজি আল্লাহ তাআলাকে নেন, এটা বুঝেন, আলী রাজি আল্লাহ তাআলা নবী পরিবার, হাসান হুসেন এদের ক্ষেত্রেও নেন, এদের ক্ষেত্রে নিতে পারে। এদের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে কি মধ্যমপন্থী, কি তারা মানুষ ছিলেন, ভুলের ঊর্ধ্বে কেউ না, হ্যাঁ, তাদের কাছে ওহী আসেনি, তাদের মধ্যে কোনো উলুহিয়াত আল্লাহর কোনো ক্ষমতা ছিল না যে আলী করে ডাক দিবেন, ভারী কিছু উঠাইতে হইলে, এরা মুশরিক। জি, কিন্তু তারা আল্লাহ খুব নেক বান্দা ছিলেন এবং মতের শ্রেষ্ঠ ব্যক্তিদের একজন, হ্যাঁ, চতুর্থ খলিফা রাজি আল্লাহ তাআলা আলী রাজি আল্লাহ তাআলা, ঠিক আছে? এটা হচ্ছে কার মত? আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। শিয়ারা কি করলো? আলীর মধ্যে খোদাই ক্ষমতা আছে, হ্যাঁ, আলী সবকিছু ধরে আছে পৃথিবীর, হ্যাঁ, জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, তার নিষ্পাপ, কোনো ভুল হতে পারে না, ইত্যাদি ইত্যাদি। খারেজিরা, খারেজিরা উল্টো দিকে কি করলো? আলী কাফের হয়ে গেছে, সুতরাং আলী রাজি আল্লাহ তাআলাকে কে খুন করেছিল, কার হাতে শহীদ হয়েছিলেন? আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি, সেই খারিজির হাতে। সাহাবায়ে কেরামদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী পরিবার সম্পর্কে না, সাহাবায়ে কেরামদের বিষয়টিকে নেন তাহলে বুঝেন। সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমাদের আকীদা কি? তারা এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ, কিন্তু তারা মানুষ, আর মানুষ মাত্রে ভুল হলে হতে পারে, ভুল হলে হতে পারে, কিন্তু আমাদের মতো নাই অহরহ ভুল। হ্যাঁ, সেই জন্য আপনি নিজেকে ওই সারিতে দাঁড় করবেন না, হ্যাঁ, যে আমরাও ভুল করতে পারি, তারাও ভুল করেছেন, মানে নিজেকে ওই সারিতে দাঁড় করে দেন, এটা বেয়াদবি। কিন্তু এটা সতর্ক থাকতে হবে, ভাষা বলার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে কোথায়, হ্যাঁ, কোথায় হচ্ছে আপনার শেখ সাদি আর কোথায় বকরির নেদি, বুঝছেন না? কোথায় নেতাজি আর কোথায় পিএজি, আপনি পিএজি নেতাজির সারিতে দাঁড়াইতে চাইবেন তো কাজ হবে? ভুল কথা এগুলো, আসলে খুব এই জন্য সতর্কতামূলক এই ভাষাগুলি ব্যবহার করা উচিত। আরে ভাই, আমি ভুল করলাম তো, সাহাবীরা তো ভুল করেছেন, তাহলে আপনি সাহাবীকারদের সারিতে দাঁড় করে দিলেন নাকি? অন্যায় কথা এগুলো, এই আদবের খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, আম্বিয়া রাসূলগণের পরে, বোঝা গেছে কিনা? জি, কিন্তু তারা ভুলের উর্ধ্বে নাই। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পক্ষান্তরে সাহাবায়ে কেরাম সম্পর্কে খারেজি আর রাফেজিরা, রাফেজিরা কি করলো? হ্যাঁ, রাফেজিরা সবকে কাফের ফতোয়া দেয়, সাহাবায়ে কেরামদের সঙ্গে কি ফতোয়া দেয়? সবকে কাফের, অধিকাংশ তাদের কাছে, রাশিয়াদের কাছে মাত্র পাঁচজন মুসলমান ছিল, সব নাকি মুরতাদ হয়ে গেছে। বিশেষ করে আবুবকর ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে তারা কাফের বলে। শুধু তাই নয় যে খোমাইনি, যাকে এই মূর্খ বক্তারা, এই আল্লামা সাহেবরা যাদেরকে আল্লামা বানিয়ে ফেলেছেন, তার ইমাম খোমেনি বলে, এই খোমেনির একটি কিতাব রয়েছে, বই, তার লিখা আল হুকুমাত ইসলামিয়া, জি, ইসলামী গভর্নমেন্ট বলে বইটি, বইটি বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে ফার্সি থেকে, সেই বইটিতে হবিস নোংরা লিখেছে যে এই উম্মতের
তাগুত আর জিব্ত হচ্ছে, তাদের তাদেরকে দাবা দিতে রয়েছে তাগুত আর জিব্ত। কোরআন ভাষায় এ হচ্ছে আবুবকর উমর, আর ফিতনার মূল হচ্ছে আবুবকর উমর। এই উম্মতে যত নাকি ঝামেলা আর ফিতনা ফাসাদ হয়েছে তার আসল মূল হচ্ছে, কারণ হচ্ছে কে, সবচেয়ে শ্রেষ্ঠ দুই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত আর বাম হাত। এত বড় গুমরা আর তাদের কি হলো ইমান? হ্যাঁ, আর যদি আমাদের জন্য তার আদর্শ, আর সেটা হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র, আর সেটা আমাদের তাদের অনুসরণ করা উচিত, আউযুবিল্লাহ, কি গুমরা হিতে পড়ে আছে এই জাতি, এই জাতি কি গুমরা হয়ে আছে, তাদের আদর্শ কোথায়? এই ছিল পাঁচ নম্বর বিষয়টি। পাঁচ নম্বর বিষয়টি সম্পর্কে শেখ সালেহ ফজল হাফেজাহুল্লাহ যা বলেছেন তা আপনাদেরকে শোনাই। বলছেন খামেসান, পাঁচ নম্বরে, পাঁচ দুগুণে দশ হয়ে যাবে না, দুটো করে দল, এটি একটা কুমরা, এটি একটা কুমরা। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন, ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামা ওয়াসাতুন ফি হাক্কি আসহাবি রাসূলিল্লাহ সাবাইনা রাফিযাতুল খাওয়ারিজ। আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম কোন সম্পর্কে রাফিজা শিয়া আর খাওয়ারেজের মাঝামাঝি অবস্থান, তাদের মধ্যমপন্থী এরাই ক্ষেত্রে। সাহাবী কাকে বলা হয়? সাহাবী কাকে বলে, কেউ দেখি সঙ্গে বলেন তো। ইমানের সাথে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন না সাক্ষাৎ করেছেন না, দুটো চলবে? ভাষা 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 সূক্ষ্মতা দেখেন, পার্থক্য ভাষাতে কত পার্থক্য। আপনারা অনেকে ফতোয়া নকল করেন, নিজে মুফতি সাজেন, সেই জন্য একটু পার্থক্য অর্থের কত পার্থক্য যায় দেখাবো আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি ইমানের অবস্থায় দেখেছেন না সাক্ষাৎ করেছেন, দেখেছেন, কেউ আছে সাক্ষাৎ? দেখলেন সবাই বইকে গেলেন, বইকে যা বুঝেন, হ্যাঁ দেখেছেন, সাথে ছিলেন, কতক্ষণ সাথে থাকা লাগবে তাহলে সাহাবী হবে? আরেক ঝামেলে পড়বেন আপনি, দশ মিনিট আধা ঘন্টা কয় মজলিসে থাকতে হবে নবীর সাথে তাহলে সাহাবী হবে, সমস্যা জি। হ্যাঁ দেখে অনুসরণ করেছেন তো, মুসলিম মুসলিম মানে তো অনুসরণ করতে হবে, দেখেছেন, মৃত্যুবরণ যদি মোরতাদে মারা যেত গেল, হ্যাঁ সাক্ষাৎ করেছেন, মাশাআল্লাহ দেখেন, তাহলে বোঝা গেল যে গণতন্ত্র হ্যাঁ ফলপ্রসূ না, আপনাদের মেজরিটি সব দেখেছেন দেখেছেন, সবগুলি ফেল। এই জন্য গণতন্ত্রে যে কোন ভালো ভালো শাসক নির্ণয় করা যায় না, ভালো নেতা নির্ণয় করা যায় না, বোঝা গেছে কিনা? এবার বুঝতে পেরেছেন সাক্ষাৎ আর দেখা থেকে পার্থক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবী ছিলেন না? উনি কি নবীকে দেখেছেন? দেখেছেন, দেখা মানে কি, চোখ দিয়ে দেখা। যখন বলবেন যে যে নবীকে দেখেছেন, তাহলে যার চোখ নাই বেচারা, কিন্তু নবী সাল্লামের কাছে কি ইসলাম কবুল করে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মুসলিম বানিয়ে নেন, সাহাবী কিনা? চোখে বেচারা দেখতে পাইনি, ওকে সাহাবী বলবেন না? ইবনে উম্মে মাকতুমকে কি বলবেন, সাহাবী বলবেন না? কিন্তু যখন সাক্ষাৎ, অন্ধ বলতে পারে কিনা যে আমি শেখের সাথে সাক্ষাৎ করেছি, হ্যাঁ ঠিক না, আমাকে দেখেনি কিন্তু সাক্ষাৎ করেছি, কিছু দেখে না বেচারা, ঠিক না? নবী সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন কিন্তু উনি দেখেননি, এই জন্য সংজ্ঞাতে বলতে মাল্লাকি, যে ব্যক্তি ইমানের অবস্থায় নবী সাল্লাল্লাহু সাথে সাক্ষাৎ করলো এবং তার উপরে মৃত্যুবরণ করলো, সে হচ্ছে সাহাবি। এটা হচ্ছে সূক্ষ্ম সংজ্ঞা। দেখলেন দেখা আর সাক্ষাতে কত পার্থক্য হয়ে গেল একটা শব্দের কারণে। ফতোয়া দিতে গিয়ে তালাকের ফতোয়া, আমাদের গ্রামে এরকম ঘটেছে, একটু শেখ বলেন তো। আর ফতোয়া নিয়ে মনে টেলিফোনের সাথে সাথে এখনই জিজ্ঞেস করলাম, এইরকম তোমাদের হুকুম হবে, অথচ আমি যে শব্দটা ব্যবহার করেছি সেটা থেকে একটা ভিন্ন সামান্য শব্দ বলার কারণে হুকুম আলাদা হয়ে গেল, অবশ্যই জি। এই জন্য ফতোয়ার ব্যাপারে আমি তো অনেক আলেমদেরকে বলি যে ফতোয়া ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। এই জন্য ফতোয়ার সম্পর্কে আমার একটা আলোচনা আছে যে সালাফে সালেহ কত ফতোয়া থেকে সতর্ক থাকতে মাস্ত। যাই হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত মাঝখানে রয়েছেন, সাহাবি তাই বলছেন। দেখেন সাহাবির সংজ্ঞাতে শেখ সালেহ ফজল বলছেন, মাল্লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি, যেটা আমি বললাম, লাকিয়া মোলাকাত করেছেন, অন্ধ মোলাকাত করতে পারে কিন্তু অন্ধ দেখতে পারে না জি। রাফেজা, রাফেজাকে রাফেজা কেন বলে, শিয়াদেরকে রাফেজা কেন বলে? শিয়াকে যদি শিয়া বলেন খুশি হবে, ও আমাদের নাম খুব সুন্দর, কারণ শিয়া মানে হচ্ছে সহযোগী, শিয়া মানে হচ্ছে সহযোগী দল, কার সহযোগী বলছে আমার আলীর সহযোগী, আলীর সাপোর্টার, এই জন্য এই নামে খুশি হবে। কিন্তু রাফেজা
বলে গায়ে জ্বালা লাগবে, কেন শোনেন ভালো করে, এই নাম আমরা দিনই রাফিজা, যা যেই সব ইমামদের নবী পরিবারের দোহাই দেই, তারা ধর্মের দোহাই, তা তিনি এই নাম দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিয়েছেন যে যায়েদ ইবনে আলী ইবনে হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা নবী সাল্লাল্লাহু আলাইহি জামাই চাচাতো ভাই, তার ছেলের নাম কি ছিল, দুই ছেলের মধ্যে এক ছেলের নাম হচ্ছে হুসাইন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেলের নাম ছিল কি, হ্যাঁ আলী জাইনুল আবেদিন, কি ছিল, আলী জাইনুল আবেদিন, যে কারবালার ঘটনার সময় ছোট্ট শিশু ছিলেন তিনি জাইনুল আবেদিন, এই আলী জাইনুল আবেদিনের ছেলে ছিল যায়েদ বিন আলী, তার নাম কি ছিল, যায়েদ বিন আলী, এই যায়েদ বিন আলী এরা সব শিয়াদের ইমাম মাসুম মানে নিষ্পাপ ইমাম, বুঝছেন না, ওদের কাছে বারোটা নিষ্পাপ ইমাম আছে, ওদের ইমাম যাদেরকে বলে যাদের দোহাই দিয়ে থাকে ধর্মের দোহাই, তারাই এই নাম দিয়েছে, এই রাফেজার নাম তাদেরকে দিয়েছেন, যাতে তাদের গায়ের জ্বালা লাগে, কষ্ট লাগে, কেন নাম দিয়েছে রাফাজ মানে ছুঁড়ে ফেলা, রাফাজ মানে কি করা, ছুঁড়ে ফেলা, তারা ছুঁড়ে ফেলেছে, শুনেন কেমন করে বলছেন শেখ সাহেব ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা, যে এই রাফেজার নামটি রাফজ থেকে এসছে, রাফজ মানে অতর্ক, পরিত্যাগ করা বা ছুঁড়ে ফেলা, সুম্মু বিযালিকা, এই নাম কেন দেওয়া হলো শিয়াদেরকে, লিআন্নাহুম ক্বালু লি যায়েদ ইবনে আলী ইবনে হুসাইন, হুসেন রাজিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, যাকে আমরা পোতা বলি, হ্যাঁ ছেলের ঘরের নাতি বলতে হবে আপনাদের, তাই না, জি হ্যাঁ, এই পোতা নাতি তিনি, তাকে শিয়ারা এসে বললো, এই শিয়া রাফেজিরা কি বললো, এসে তাবাররা মিনা শাইখান আবু বকর উমর, আপনি ঘোষণা করেন যে আবু বকর উমরের সাথে আমার কোন সম্পর্ক নেই, বারাআতের ঘোষণা করে, বারাআত মানে হচ্ছে সম্পর্ক ছেদের ঘোষণা, সুরায় তবার শুরু হয়েছে কি দিয়ে, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলি ইলা আল্লাযিনা আহাদু মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে আল্লাহর কোন সম্পর্ক নেই, রাসূলের কোন সম্পর্ক নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্যই সুরায় তবার নাম হচ্ছে সুরায় বারাআত, হ্যাঁ, আর এই শিয়ারা এসে বলেছিল ওই যুগে এই আলী বিন যায়েদ বিন আলী বিন হুসাইনকে, জি কি বলেছিল, তিনি একজন ইমাম, তিনি একজন তাবি, তাকে বলছে যে আপনি আবু বকর উমর থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেন, যে আমার আমার পরিবারের আলে বাইতের আবু বকর উমরের সাথে কোনো সম্পর্ক নেই, এই কথা ঘোষণা পেয়ে গেলে কাজ হয়ে গেল, আমাদের ইমাম সাহেব কি করেছেন, বলেছে আবু বকর উমরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কেউ যদি শিয়া ধর্ম অবলম্বন করে তাহলে প্রথম কাজ কি করায় জানেন, ওদেরকে এই বারাতের অঙ্গীকার করায়, বায়াত নেই, যে আবু বকর থেকে উমর থেকে উসমান থেকে বার সম্পর্ক ছেদের ঘোষণা করো, সম্পর্ক ছেদের ঘোষণা করো, আল্লাহ মুসলিম হওয়ার জন্য বলেছে ফামাইয়াক ফরবি তাগুত ওয়া ইউমান বিল্লাহ, তাগুত মানে শির কুফর, শির কুফরির থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করে তাওহীদ কায়েম করো, বোঝা গেছে কিনা, আর এরা বলছে যে আমাদের শিয়া ধর্ম গ্রহণ করলে কি করতে হবে, আবু বকর উমরের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করতে হবে, এই দাবি করেছিল যায়েদ বিন আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুম, তার কাছে আল্লাহর পানা, আল্লাহর কাছে আশ্রয় চাইছে এইরকম অন্যায় থেকে, এরকম বাড়াবাড়ি থেকে, ফারাফাজু, তখন তারা তার কথাকে ছুঁড়ে ফেলেছিল, আপনার কথা মানি না মানি না, এই যে আজকালকার ইনকালাব জিন্দাবাদ, চলবে না চলবে না, তাই না, মানি না মানি না, ফাসুম্মু রাফেজা, তখন তাদের নাম রাখা হয়েছিল কি, রাফেজা, ওই সময় বলেছিলেন যায়েদ বিন আলী যে রাফাজ তুমুনি, তোমরা আমাকে ছুঁড়ে ফেললে, আমার কথাকে ছুঁড়ে ফেললে তোমরা, সেই দিন থেকে তাদের নাম কি হয়েছে, রাফেজা বা রাওয়াফেজ, জি হ্যাঁ, এদের ধর্ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে কি, আনহুম গালাউ ফি আলী, আলী সম্পর্কে গলু বাড়াবাড়ি, যে আলীর মধ্যে খোদাই উলুহিয়াতের আল্লাহর ক্ষমতা আছে, আর আলে বাইতে আলী শুধু না, পাঁচে পঞ্চাশতন, আমাদের দেশের ওই ক্যালেন্ডার গুলোতে দেখবেন পাঁচজনের নাম থাকে, দেখেছেন না, হ্যাঁ আলী ফাতেমা হাসান হোসেন আর মোহাম্মদ, মোহাম্মদ দেখে নাম থাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আলী ফাতেমা হাসান হোসেন, পাঁচে পঞ্চাশতন, এই পাঁচটা হচ্ছে পবিত্র, হ্যাঁ পবিত্র আত্মা পবিত্র দেহ, জি হ্যাঁ, এদেরকে আল্লাহর ক্ষমতা দেই, কারা, এই শিয়া রাফেজিরা,
আর এদেরকে নবী পরিবারকে সাহাবাই কেরাম আবু বকর উমর ওসমান তাদের উপর তারা শ্রেষ্ঠত্ব দেয়। ওয়া নাসাবুল আদাওয়াত আলা বাকিয়াতিস সাহাবা, আর অন্যান্য সাহাবীদের সাথে চরম শত্রুতা, সবকে কাফের ফতোয়া দিয়ে গেছে। খুসুসান বিশেষভাবে আল খুলাফা সালাসা তিন খলিফা আবু বকর উমর ওসমান এদেরকে সবকে কাফের বলে রেখেছে। এদের আকীদা ধর্মই হচ্ছে শিয়া রাফিজিদের। ওয়া সাব্বুহুম, তারা গালমন্দ করে। ওয়া লানুহুম, লানত করে। জি লানত, লানত করে। এদের ধর্মশালাতে কোন এক ভাই গেছে কাজ করতে, গিয়ে দেখে যে বিকেল বেলা আসর পরে লানত করছে আবু বকর উপর উমরের উপর, নিজে কানে শুনে এসে আমাদেরকে বলছে। জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো আছে, ও তো আল্লাহু আকবার বলতে হবে না। রুবমা কাফারুহুম, কাফেরও বলে। ওয়া কাফার বাযুম, বা কাউকে কাউকে কাফের বলে। তাদের মধ্যে বিভিন্ন ফিরকা আছে, কেউ সবগুলিকে কাফের বলে পাঁচজন ছাড়া, আর কেউ কিছু কিছু সাহাবীকে কাফের বলে। এই হচ্ছে সবচেয়ে বড় কাফের ওই যুগে, নাকি সবচেয়ে বড় কাফের, বুঝা গেছে? জি হ্যাঁ, আলীকে কাফের বলেছিল। ওয়াকাফর মান মা হুকাসিম, অনেক সাহাবাই কারণ যারা আলী রাজিয়াল্লাহর সমর্থক সবকে কাফের বলেছিল। কারা? এই খারেজিরা। এবং তাদের বিরুদ্ধে তারা লড়াই করেছিল, কাতাল ওয়াস্তাহালু দিমাম, তাদের রক্ত এবং ধন সম্পদকে হালাল মনে করেছিল। কাফেরদের ধন সম্পদ লুটত না, এই খারেজিরা এমন গোমরা হয়েছিল, কিন্তু মুসলিম যদি পেয়ে যেত ধন সম্পদ লুটপাট করে নিত। জি এই করত। জি মেলা এরকম ঘটনা রয়েছে। তো দুটি দল গোমরা হইল, এক দল হলো আলী এবং নবী পরিবার রাদিয়াল্লাহু আনহুম, তাদের সম্পর্কে বাড়াবাড়ি করে রাওয়াফেশিয়া, আর খারেজিরা হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলার উপর কুফরির ফতোয়া দিয়ে, কুফরির ফতোয়া দিয়ে, এবং তার সাথী সঙ্গী যারা ছিলেন তালহা, তারপরে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আজমাইন। জি ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত খালাফুল জামি, আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দুই দল আর আগের যে দলগুলির কথা বলে সবার বিপরীত অবস্থান নিয়েছেন। ফাওয়ালু জামিয়াস সাহাবা, সমস্ত সাহাবায়ে কেরামদের সাথে ভালোবাসা রাখে। আহলুস সুন্নাত জামাত সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে। আর তাদের কোন একজন সম্পর্কে বা কিছু সংখ্যক সাহাবি সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে না, যাদের মধ্যে আল্লাহর ক্ষমতা আছে এরকম কিছু বলে না, আল্লাহর গুণ তাদেরকে, তারা মানুষ ছিলেন। ওয়া তারাফি ফাদল জামিস সাহাবা, সমস্ত সাহাবাই কেরামদের যে ফজিলত রয়েছে, শ্রেষ্ঠত্ব, সেটা তারা স্বীকার করে। আর তারা বলে আহলে সুন্নাত ওয়াল জামা আন্নাহুম আফদালু হাযিহিল উম্মাহ বাদা নাবিয়াহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন কারা? সাহাবাই কেরামগণ, আর তার মধ্যে সিরিয়াল রয়েছে আবু বকর উমর উসমান আলী, তারপরে অন্যান্য সাহাবাই কেরাম, আশরা মুবাশশারা, তারপরে বদরী সাহাবি, আর তারপরে যারা খন্দকে হাজির হয়েছেন, বদর পর ওহদে হাজির হয়েছেন, খন্দকে হাজির হয়েছেন, তারপর মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছেন, তারপর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছেন, এইভাবে তরতিব সিরিয়াল রয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি বিষয়গুলি মনে থাকবে। এবং শেষখানে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এই যে বিষয়গুলি নিয়ে আলোচনা হলো, পাঁচটি বিষয়, এই বিষয়গুলির ক্ষেত্রে এছাড়া অন্যান্য বিষয় যে কিছু ইঙ্গিত করেছি, সেসব বিষয়ের ক্ষেত্রে, দিনের পাবন্দির ক্ষেত্রে, দিনের পাবন্দি করতে গিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করবেন না ধর্মের নামে, যে শিরকে বেদাতে লিপ্ত, হ্যাঁ দুই ঈদের জায়গায় তিন ঈদ করছে, ঈদে মিলাদুন নবী করছেন, বা মুসলমানদের খুনকে হালাল মনে করেছেন, এক জঙ্গি যেমন সন্ত্রাসী যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করছে, সুতরাং তাদের কোনো কথা মানা যাবে না, মারোয়া ধরো ইত্যাদি, এরা যেমন গোমরা হয়েছে, এদের থেকে যে এদের অনিষ্ট থেকে আল্লাহ বাঁচাই। আর আরেক দল এমন হয়েছে যে নামে মাত্র মুসলিম, ইসলামের কোনো ইবাদত বন্দেগী আমল নাই, ব্যাস জাতিতে মুসলিম, এমনকি জাতিতে মুসলিম ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে। এই দুই গোমরা দলের মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে হবে। আল্লাহ যেন আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন, ছেলেমেয়েদেরকে মধ্যম পন্থী করে গড়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন ফাসিকে বেদিনী বিধর্মিতা থেকে ছেলেমেয়েদেরকে রক্ষা করার তৌফিক দান করেন, এবং চরম পন্থা থেকে আর কট্টর পন্থা থেকেও আল্লাহ যেন রক্ষা করার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু